মোমেনরা কখনো অন্তরের দিক থেকে অসুস্থ হয় না। তো আমরা এখানে সবাই মোমেন কিনা? মোমেন না? অবশ্যই আমরা মোমেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। ইমানের ক্ষেত্রে আমার আগের আলোচনা যারা শুনছেন মনে আছে হয়তো বা, ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ গ্রহণ না। আপনার কি ইমান আছে? উত্তর কি হবে? অবশ্যই আমার ইমান আছে, আল্লাহ চায় তো ইমান আছে এমন না, অবশ্যই আমার ইমান আছে। আর যাদের ইমান আছে তো কলব পরিশুদ্ধ আছে, ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরকার সুস্থতা আছে কিনা? আলহামদুলিল্লাহ আমরা ভিতরকার সুস্থ। এবার বাইরের অসুস্থতার কথা যদি বলি, আপনি যতটুকু অসুস্থ আছেন তার থেকে বেশি অসুস্থ মানুষ হাসপাতালের বিছানায় আছে কিনা? আছে না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওর চাইতে ভালো রেখেছেন কিনা? রেখেছেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন মুসিবতে পড়ে, বান্দা যখন অপর কোনো ব্যক্তিকে, আল্লাহর এক গোলাম যখন অপর কোনো এক গোলামের কোনো মুসিবত দুঃখ দুর্দশা দেখে, দেখার পরে যদি এই কথাটা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই মুসিবতে তাকে আর দিবেন না। এই যে করোনার সময় যাচ্ছে, আমরা এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা শুধু করোনা না, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখবেন, দেখে এই দোয়া পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি ওই মুসিবতে আর পড়বেন না। আর ওই মুসিবতওয়ালা ব্যক্তির জন্য কিছু বলবেন না? আল্লাহ রসুল বলছেন, যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে তুমি এই দোয়াটা পড়ো, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশাল আযীম আই ইয়াশফিয়াকা, সাতবার বলো, আল্লাহ যদি ওই অসুস্থতায় ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত না থেকে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। তাহলে আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে এই দোয়াটাও পড়তে পারবো না ইনশাআল্লাহ? আসলে মূল বিষয়টা হলো, মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আছে গোটা পৃথিবীর কল্যাণ, ঠিক না? ঠিক তো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আছে গোটা বিশ্ব জাহানের কল্যাণ। তো আমরা এই আকিস পরিবারের যারা সদস্য আছেন, যারা আয়োজক, আল্লাহ সকলকে এই আয়োজনের জন্য উত্তম জাযা খায়ের দান করবেন, আমিন। আমরা শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার দিকে আমরা এইভাবে দৃষ্টি দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তো যারা এই এমন একটা মুহূর্তে যারা দিনের এই মজলিসের আয়োজন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা অনেক কিছু করতে পারলেন। আমি গতকালকেও দেখেছি কোথাও কোনো এক জায়গায় হাসপাতালে রোগীদের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য গানের আয়োজন করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ শ্রমিকদের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য এখানে দায়িত্বশীলরা দিনই মজলিসের আলোচনা আয়োজন করেন, এটা তার চাইতে ভালো না? আলহামদুলিল্লাহ যারা এই কাজটা করলেন তাদের তো টাকা পয়সা ছিল না কোনো একটা কানের কনসার্ট দেওয়ার জন্য, ছিল? তাদের তো এরকম অর্থ নাই, তারা বাংলাদেশের বড় বড় কোনো শিল্পীদেরকে দিয়ে গান করার মতো অর্থ অবস্থা তাদের তো নাই, আছে? আছে কি না? কিন্তু তারা কি সেটা করেছে? করে নাই। তারা যে এটা না করে এটা করেছে, এটা তাদের সদিচ্ছা কিনা, আল্লাহমুখী দিনমুখী কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দিনে খেদমতকে আল্লাহ কবুল করে না। আমি যারা এর অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যারা এর শ্রম দিয়ে, যে যেভাবে এই আয়োজনকে বাস্তবায়নের জন্য, এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত থেকে আয়োজনকে বাস্তবায়ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টাকে আল্লাহ কবুল করেন। কেয়ামতের কঠিন মুসিবতের দিন এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আমরা সবসময়, মুমিনরা সবসময় চিন্তা করে আমাদের আসলে পরিত্রাণ কিসের জন্য। তো আমরা আসলে কিভাবে পরিত্রাণ পেতে পারি, এটা আমাদের উপস্থিতির একটা জ্ঞান থাকতে হবে কিনা? দেখেন এখানে যারা দায়িত্বশীল আছেন এই প্রতিষ্ঠানের, আপনি যে সেকশনের দায়িত্বে আছেন আপনি তো সেটা পারেন না, পারেন? আপনি সেই কাজটা পারেন না, বিধায় তো আপনাকে ওইটা দায়িত্ব দিছে, তাই না? কি বলেন? দেখেন এখানে হলো চেঞ্জ অফ ভিউ, আপনি না যদি বলেন আমি আমার কথা বুঝবেন না। তো আপনি যে কাজ করতে অক্ষম, ব্যর্থ, প্রতিষ্ঠান আপনাকে সেই দায়িত্বটাই তো দিছে, তাই না? দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা আল বাকারা এর একেবারে সর্বশেষ আয়াত, আয়াতের সূচনাই করছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা,
আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। তাহলে বোঝা গেছে দিন যে আমাদের উপরে দায়িত্ব, এটা আমাদের সাধ্যের বাইরে না ভিতরে? বলেন, ভিতরে। যেমন এই প্রতিষ্ঠানের যে যে দায়িত্বে আছেন সেটা আপনি দক্ষ বিদায়ক প্রতিষ্ঠান আপনাকে সে দায়িত্ব দিয়েছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিন মানার দায়িত্ব দিয়েছেন, আমরা এই দায়িত্ব পালন করতে যোগ্য, ঠিক তো? ঠিক তো। কিন্তু কখনো কখনো এমন হয়, আমার এক ওস্তাদ বলতেন যে আমি এমন এক মামলার সাক্ষী, জজ আমাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কি সাক্ষী, আমি উত্তরে বলছি হ্যাঁ আমি সাক্ষী। এখানে কি জন্য আসছো? আমি সাক্ষ্য দিতে আসছি। কার বিরুদ্ধে সাক্ষ্য? তা তো জানি না। কি করা হয়েছিল তা তো জানি না। কে কাকে খুন করেছে জানি না। কি দিয়ে খুন করেছে জানি না। কখন খুন করেছে জানি না। কোথায় খুন করেছে জানি না। তাহলে তো জজ খুব খুশি হবে, তাই না? আমি যদি এমন এক মামলার আসামি সাক্ষী হয়ে যদি কোর্টে যাই, জজ তো আমার উপরে খুব খুশি, কি বলবে? এই লোকটাকে দ্রুত হেমায়তপুর পাঠাও, অন্যথায় এবং এই লোকের কারণে আমার কিছু কথা থাকলে একেই আমি কিন্তু ঢুকাই দেব, বলবে কি না? কেন বলবে? কারণ আমি নিজেকে সাক্ষী বলে দাবি করতেছি, কিন্তু আমি কি সাক্ষী দিচ্ছি, কি সাক্ষী দেওয়ার জন্য গেছি, এটা আমি জানি না। যদি কখনো এমন সাক্ষী আপনি দুনিয়াতে দেখেন, সেই সাক্ষীকে কি আপনি ভালোবাসবেন? বলেন, বাসবেন? সেই সাক্ষীকে কি আপনি কখনো গ্রহণ করবেন? তাকে কি কখনো আদৌ সাক্ষ্য বলে আপনি সাক্ষী হিসেবে আপনি গ্রহণ করবেন? করবেন না, তাই তো? কেন করবেন না? কারণ সে জানে না কিসে সাক্ষ্য দিতে হয়, সে জানে না কি সাক্ষ্য তাকে দিতে হবে, ঠিক কিনা? তাহলে সাক্ষী হলো ওই ব্যক্তি যিনি সাক্ষ্য পরিপূর্ণ সাক্ষীর বিষয়ে যার কি আছে, ইলমে আছে, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে যারা সবাই আছি, আমরা সবাই কি সাক্ষী? বলেন, আমরা কি সবাই এখানে সাক্ষী? আমরা কি সবাই সাক্ষ্যদাতা? হ্যাঁ, অনেক মনে একটু অনেক সময় কনফিউশনে আছেন। আমরা সবাই কি এখানে সাক্ষ্যদাতা? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা সবাই সাক্ষ্যদাতা। কিসের সাক্ষ্য? দৈনিক পাঁচবার তো শুনেন সাক্ষর কথা, শুনেন না? শুনেন তো, কি সাক্ষ্য দেন বলেন তো? আশহাদু, কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিন যা আজান দেন তাই বলে, অন্য এক বর্ণনায় ব্যতিক্রম হলো হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে। এই ব্যতিক্রম বলার পরে মুয়াজ্জিন যা বলে তাই বলে, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, অতঃপর তার জন্য আল্লাহর নৈকট্যের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য সাফায়েত করা, সুপারিশ করা, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায়। কিসের জন্য? সাক্ষী। তার প্রথম কাজটা কি? আশহাদু, সাক্ষী দিচ্ছেন না? আমরা সবাই সাক্ষী দিই। আচ্ছা, আমরা তো সবাই জানলাম সাক্ষী দিই, একটু কোরআন থেকে জানি এই সাক্ষীর কথা কি কোরআনে আছে? কোরআনুল কারীমের তৃতীয় নম্বর সূরা আল ইমরান এর 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালেমার সাক্ষ্য কারা দেয়? আপনাদের কাছে প্রশ্ন, উত্তর দিবেন, কালেমার সাক্ষ্য কারা দেয়? মুমিন। আর একটু বলেন শুনি, আপনাদের কাছে আরো কোন উত্তর আছে কিনা একটু বলেন। আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভাই বলছে না তার ইলমে আল্লাহ বরকত দিন। আরেকটু বলেন কে দেয়? আলহামদুলিল্লাহ, ফেরেশতারা দেয়। আমি উত্তর পেয়েছি দুইটা, আমার কাঙ্ক্ষিত উত্তরের দুইটা উত্তর পেয়েছি, আরো একটা উত্তর চাই। আর কে দেয়? আপনারা তিনটা উত্তর দিছে, তার ভিতরে আমি দুইটা নিছি, একটা নেই নাই। আল্লাহ পাক দেন, এটা তো বলছেন, আলহামদুলিল্লাহ এটা নিয়েছি। আল্লাহ দেয়, ফেরেশতারা দেয়, তৃতীয় নম্বর সূরা আল ইমরান শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা
ইল্লা হুয়া আল্লাহ বলেন আল্লাহ নিজেই কালেমার সাক্ষ্য দেন শাহিদ আল্লাহ কে সাক্ষ্য দেন কে দেন আল্লাহ শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া মালাইকাতু দ্বিতীয় সাক্ষ্য কে দেয় ফেরেশতা তারপরে ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসত মা কোন মুমিন না আল্লাহ আয়াতে মুমিনদের কথা বলে নাই হ্যাঁ এটা মুমিনদের চরিত্র কিন্তু এটার নাম মুমিন না আপনি শুধু মুমিন বলে দিলে তো অস্পষ্ট থাকলো সমাজের সবাই তো মুমিন তাই না আল্লাহ বলেন ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত জ্ঞানী সম্প্রদায়রা তার মানে কালেমার সাক্ষ্য জ্ঞানীরা দেয় মূর্খরা দেয় না তাই না এখন কেউ যদি বলে আমি কালেমার সাক্ষ্য দেই কিন্তু কালেমাকে আমি বুঝি না তার এই কথা কি গ্রহণ হবে বলেন গ্রহণ হবে তো কালেমার সাক্ষ্য তো তেই সেই দেয় আল্লাহ বলেন ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসত সাক্ষ্য তো সেই দেয় যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত জ্ঞানী সম্প্রদায় তাহলে আমাকে কি হতে হবে কি হতে হবে উলুল ইলম এখন প্রশ্ন হলো কিসের উলুল ইলম কোন এক প্রতিষ্ঠানের দেওয়ালের সামনে আমাদের অভয়নগরের এই পৌরসভার দেওয়ালের সামনে লেখা আছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ কথাটা কি সঠিক হ্যাঁ আলহামদুলিল্লাহ যে বলছেন না আল্লাহ তার ইলমে বরকত দেন কেন না জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেকের জন্য হ্যাঁ কি এলেন কিসের এলেন ইলমে দিন এটাও তো তাহলে সবার জন্য মুক্তি হওয়া ফরজ মুফতি হওয়া ইলমে দিন কিনা হ্যাঁ মুফতি হওয়া এটাকে ইলমে দিন কিনা মুহাদ্দিস হওয়া এটাকে ইলমে দিন কিনা মুফাসসির হওয়া এটাকে ইলমে দিন কিনা আলেম হওয়া এটা ইলমে দিন কিনা বলেন দিন তাহলে সকলের জন্য ফরজ আপনি তো ফরজ আদায় করেন নাই বলেন কি অর্জন করা সকলের জন্য ফরজ কোরআন আমি আরো উত্তর চাই ফরজ ইলম সেই ইলমটা কি আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর হোক এবং নারী হোক তার জন্য ফরজ এবার কি বোধহয় ঢুকছে বলেন বাবা সবার জন্য আলেম হওয়া ফরজ না সবার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না সবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা ফরজ এখন লা ইলাহা ইল্লাল্লাহর এর মধ্যে আবার কি ইলম আছে কি ইলম আছে আমার রমজানের রোজার পরের যে আলোচনা সেটা যারা শুনছেন কিছুটা শুনছিলেন তাই না কিছু লোক তো কিছু ইলম আছে কিনা বলেন আছে না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছুটা আছে দুইটা রোকন আছে কয়টা রোকন কয়টা রোকন আছে দুইটা রোকন আছে কেন বলতেছি দুইটা রোকনের কথা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রোকন আছে এর আটটা শর্ত আছে আল্লাহু আকবার পাঁচটা দাবি আছে পাঁচটা দাবি আছে এই কালেমার কে নষ্ট করার মতো দশটা কারণ আছে এই কালেমাকে একজন এই কালেমা স্বীকার করনেওয়ালা ব্যক্তির কালেমা নষ্ট করে দেওয়ার মতো দশটা কারণ আছে এগুলো আমার আপনার জানার দরকার আছে না নাই আছে না আজকে বর্তমান সময়ের আলোচনা অধিকাংশই সব ইলমি আলোচনা আমি আগের আপনাদের আলোচনায় বলছিলাম আলোচনা মৌলিকভাবে দুইটা প্রকার কয় প্রকার একটা হলো ইমানি আলোচনা আরেকটা হলো কি আমলি আলোচনা ইমানি আলোচনা আরেকটা কি আমলি আলোচনা একটা ইমান নিয়ে আলোচনা বিশ্বাস নিয়ে আলোচনা আর একটা হলো আমল নিয়ে আলোচনা আবার এই আলোচনা আবার প্রত্যেকটা আবার দুই প্রকার করে একটা হলো ইমানের ফজিলত ফাজাইল আলোচনা আর একটা হলো ইমানের মাসাইল আলোচনা একটা হলো ইমানের ফজিলত আলোচনা আর একটা হলো ইমানের মাসাইল মাসাল আলোচনা ঠিক আমলের ক্ষেত্রে আমল আবার দুই প্রকার আলোচনা একটা হলো আমলের ফজিলত আলোচনা একটা হলো আমলের মাসাইল আলোচনা যদি এই সবকটার একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা একটু বুঝবেন প্রথমে আমলের ফজিলতের আলোচনা বলি
আমলের ফজিলতের আলোচনা হলো এমন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ঘর নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। বলেন তো, বুঝে থাকলে বলেন তো, এটা কি বললাম? আমলের ফজিলত বললাম না মাসাইল বললাম? হ্যাঁ, বুঝতে পারতেছেন তো? আমলের ফজিলত বললাম না মাসাইল বললাম? ফজিলত। এবার আমলের মাসাইল বলবো একটু। যদি কোনো ব্যক্তি হারাম অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে বৈধ মনে করে, যদি কোনো ব্যক্তি হারাম অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে বৈধ মনে করে, তার ওই খরচের মাধ্যমে কোনো নেকিও হবে না, বরঞ্চ সে যদি মনে করে এটাই বৈধ, এটাই উত্তম, তাহলে তার ঈমান চলে যাবে। এটা কি বললাম? এবার বলেন, প্রথমটা শুনে সবাই খুশি, খুশি না? সবাই খুশি না? হ্যাঁ, মসজিদে টাকা দিলে, মসজিদের অর্থ দিলে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাবে, জুমার দিন নামাজ পড়তে যেই টাকা দেবে, আর সাতটার দিন খোঁজ রাখবে না, ঠিক কিনা? এই কথা বলে সবাই খুশি, কিন্তু যখন মাসালা বলবেন দেখবেন সবাই খুশি হবে না। হবে সুদখোর ঘুষখোর, এরা কি খুশি হবে? এরা বলবে কি, আমি কি আসলে দান সদকা করতে পারবো না? আর আমি যে দান সদকা করি, করে দাঁত দানবীর দাতা, এগুলো যে আমি লকব নিচ্ছি, এগুলো আমার টেকবে না, কি বলে? তারা কি খুশি হতে পারবে? তাহলে বোঝা গেছে আলো আলোচনা দুই প্রকার, একটা হলো ফাজাইল, একটা হলো কি মাসাইল। সমাজে যারা ফাজাইল আলোচনা করে, ফাজাইল আলোচনা করে, তাদের বাহবা থাকে, সবাই তাদের পিঠ থাবড়ায়। কিন্তু যারা সমাজে ফাজাইলের পাশাপাশি মাসাইল আলোচনা করে, তারা কিন্তু পিঠ থাবড়ানো পায় না। বলেন তো, পৃথিবীর যত মানুষ আছে, সত্যইতে মহামানুষ, সত্যইতে চরিত্রবান মানুষ, সত্যইতে আদবওয়ালা মানুষ, সত্যইতে আখলাকওয়ালা মানুষ, সত্যইতে নিষ্ঠাবান মানুষ, সত্যইতে সৎ মানুষ, সত্যইতে উদার মানুষ, এই ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এই সত্যইতে ভালো মানুষ, খুলুকিনা আজিমওয়ালা মানুষ, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজের সিফাতি শব্দ ব্যবহার করে দিয়েছেন, এমন একজন মানুষ, তাকে তো মক্কার আপামর সবাই ভালোবাসছে, সবাই তাকে ভালোবাসছে। বুঝা গেছে, মাসালার ফাজাইলের পাশাপাশি মাসলা বললে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি হয়, মত মুসিবত আসে, আসে কি না? দেখি বুঝতে পারছেন? বলবেন এই কথাটা আপনি পাইলেন কোথায়? এ কথা আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনাদের দৃষ্টিকে কোরআনের দিকে ফিরাচ্ছি, আপনি একটু দেখেন, কোরআন দেখেন, কোরআনুল কারীমের একেবারে ছোট্ট যে সূরা, তিন আয়াত বিশিষ্ট তিনটা সূরা আছে, কয়টা? সেই তিনটা সূরার নাম বলতে পারবেন কে? সূরা কাওসার, সূরা আসর, যারা ইখলাসে চায়ের আয়াত, হ্যাঁ, সূরা আন-নাসর, সূরা আন-নাসর, সূরা আসর, সূরা কাওসার আর সূরা আন-নাসর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনারা খুব আলহামদুলিল্লাহ, এই আকিস পরিবারের সাথে জড়িত থাকার কারণে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দ্বীনে ইলম অনেক বেশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলমকে আরো বৃদ্ধি করেন, এবং এই ইলমের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন আপনি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার তৌফিক দান করেন। তো কোরআন কারিমের তিনটা ছোট সূরা, একটা হলো সূরা আসর, সূরা কাওসার আর সূরা আন-নাসর। তো সূরা আসর ছোট্ট তিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আজ ক্ষতির মধ্যে, সবাই কি ক্ষতির মধ্যে? এই আয়াত বলার পরে আপনি মনে হয় বাদ গেছেন, গেছেন নাকি? আমি বাদ গেছি নাকি? পৃথিবীর যারা চলে গেছেন তারা কেউ বাদ গেছেন? যারা এখন আছেন তারা কেউ বাদ আছেন? ভবিষ্যতে যত মানুষ আসবে তারা কি ওই আয়াত থেকে বাদ গেছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আজ ক্ষতির মধ্যে, ইল্লা, তবে তারা না, এখন আল্লাহ বাদ দিচ্ছেন, প্রথমে বাদ দেন নাই, প্রথমে সবাইকে ঢুকাইছেন, এবার বাদ দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম কোয়ালিটি যারা শিরিক মুক্ত ঈমান এনেছে। একটা জিনিস মনে রাখবেন, ঈমান আর শিরক কখনো একসাথে থাকতে পারে না। যেখানে শিরিক আছে, যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার আছে? যেখানে অন্ধকার আছে সেখানে কি আলো আছে? তো ঈমান আর শিরক কখনোই এক জায়গায় থাকার বস্তু না,
শিরিক যেখানে সেখানে ঈমান নাই, ঈমান যেখানে সেখানে কি নাই? শিরক নাই। ইল্লাল লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করছে, গ্রহণযোগ্য আমল। আর মনে রাখবেন, কখনোই কোনো আমল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে করলে আল্লাহ সেটা কবুল করেন না। তাহলে আমলে সলিহ কোনটা? আল্লাহ কবুল করেন যেটা। আর আল্লাহ কবুল করেন কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় যেটা। তার মানে বেদাত মুক্ত আমল। কি আমল? কি আমল? বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত দিয়েছে? সত্যের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি জানেন যে ওয়া তাওয়াসাউ বিল হক, এই কথার দাওয়াত যখন যারা দিবে তারা সবার কাছ থেকে বাহবা পাবে না। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, দাওয়াত যখন সত্যের দিবা, মুসিবত আসবে, ওই মুসিবতের সময় সবর করবা। মুসিবতের সময় কি করবা? আচ্ছা সবর কখন আসে? কখন সবর আসে? আলহামদুলিল্লাহ, কখন আসে? মুসিবত আসলে। অর্থাৎ মুসিবত না আসলে সবরের কি করে প্রশ্ন আসে? এক হুজুর ওয়াজ করতেছেন, শ্রোতাদের মধ্য থেকে দুইজন শ্রোতা দাঁড়ায় বললে, হুজুর আমরা ওয়াদা করলাম, মানে বক্তা বলতেছেন, বলেন কে কোনোদিন ঘুষ খাবেন না আর কে কোনোদিন মেয়ের দিকে তাকাবেন না। তো একজন দাঁড়ায় উঠছে, দাঁড়ায় বলতেছে কি, হুজুর আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ওয়াদা করছি। আরেকজন বলছে, হুজুর আমি কোনোদিন কোনো মেয়ের দিকে বাজে নিয়েতে তাকাবো না। এখন দুইজনের পরিচয় শুনবেন, যে বলছে আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ওই লোকটা কৃষি কাজ করে, কৃষক। আপনি হাসলেন যে, হ্যাঁ ওর তো ঘুষ খাওয়ার সুযোগই নাই, তো ওর নিয়ত করলেও কি বলেন না। আর যে লোক বলছে আমি কোনোদিন মেয়ের দিকে তাকাবো না, ও কি অন্ধ, তো ওর ওর না তাকানোর কি? বাবা এ কথা তো ওই লোক বলবে যার ঘুষ খাবার সুযোগ আছে, সে নিয়ত করবে আমি ঘুষ খাবো না, আর যার চোখ আছে ওই লোক বলবে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, ঠিক কিনা? তো তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর তো তখন আসবে যখন মুসিবত আসবে। মুসিবত ছাড়া সবরের কোনো প্রশ্ন আসে না, দেখ কিনা। আর মুসিবত কখন আসবে? আল্লাহ বলে দিলেন ওয়া তাওয়াসাউ বিল হাক, তুমি শিরিক মুক্ত ঈমান এনে বেদাত মুক্ত আমল করে সত্যের দাওয়াত দিবা, তোমার উপরে মুসিবত আসবে, তখন তুমি ওয়া তাওয়াসাউ বিস সব, তখন তুমি সবরের দাওয়াত কি করবা? দাওয়াত দিবা। বোঝা গেছে বিষয়টা? কি বুঝতেছেন? এখন আমি যেটা বলার উদ্দেশ্যে বলা সেটা হলো, আমরা যে বিষয়ে সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার আগের যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা এই কালেমার পাঁচটা দাবি আছে, এই পাঁচটা দাবির আলোচনা করেছিলাম। আমি এই বিষয়ে মোটেও আলোচনা করব না, শুধু এই পাঁচটা দাবি আপনাদেরকে একটু শোনাই দিয়ে চাই। যারা ছিলেন তারা একটু মনে পড়ে যা, যারা ছিলেন না তারা একটু কিছুর হলেও একটু মাসির আগায় করে হলেও একটু মিষ্টি নিতে চান। এক, ইবাদত একমাত্র যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। দুই, সকল প্রকার একরকম যাবতীয় ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং তাগুতকে বর্জন করা। দুই, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সকল কিছুর উপরে স্থান দিতে হবে। সকল কিছুর উপরে কি করতে হবে? কি স্থান দিতে হবে। এবং তিন, কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর অন্ধ অনুসরণ করা যাবে না। চার, এই যে ভুল বলছি আবারও, ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। দুই, সকল প্রকার শিরিক ও তাগুত বর্জন করা। তিন হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধকে সমস্ত দুনিয়ার আদেশ নিষেধের উপরে স্থান দেওয়া। চার, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্ধ অনুসরণ না করা। আর পাঁচ, এই চারটা কাজ যারা করে না এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এটা হলো কালেমার পাঁচটা দাবি, বুঝতে পারছেন? যেমন কবুলের মধ্যে দাবি আছে, বলছি তো কবুল, এখন আমার স্ত্রীর অসুখ হইলেও তারে ডাক্তার দেখাইতে হয়, তারে আবার কাপড় ছিঁড়ে গেলে কাপড় দিতে হয়, তাকে তিন বেলা খাওয়াইতে হয়, এত কথা কি বলছিলাম নাকি? শুধু বলছিলাম কবুল, কিন্তু এই এক কবুলের মধ্যে এত দাবি যে তার সব যাবতীয় প্রয়োজন আমাকে পুরো করতে হচ্ছে। ঠিক, এই হলো কালেমার পাঁচ দাবি। ইনশাআল্লাহ আজকে কালেমার পাঁচ দাবি না, কালেমা নষ্ট করে দিতে পারে এরকম দশটা কারণ আছে। কালেমাকে নষ্ট করে দিতে পারে, আপনার কালেমা নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানকে নষ্ট করে দেওয়া, যেটাকে বলা হয় ফিকুল ফিকার কিতাবে, যার আলোচনা নামা ফিজুল ঈমান, ঈমান ধ্বংসের কারণ।
বা ঈমান ভঙ্গের বিষয়বস্তু। এই ঈমান ভঙ্গের বিষয়বস্তু 10টা ঈমান ভঙ্গের কারণ আপনাদের সামনে আজকে বলবো ইনশাআল্লাহ। এই 10টা কারণ আপনি যখন জানবেন, আশা করা যায় আপনি নামাজ পড়েও আপনার ঈমান থাকবে। কিন্তু এমনও হতে পারে আপনি আলোচনা শোনার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে হতে পারে সমাজে এমন আছে নামাজ পড়ার পরেও এই 10 কারণের কারণে তাদের ঈমান চলে যাচ্ছে, হতে পারে কি না? আচ্ছা আপনারা কি এটা বিশ্বাস করেন যে নামাজ পড়ার পরেও ঈমান থাকে না, এরকম হতে পারে? হ্যাঁ, একজন ব্যক্তি নামাজ পড়তেছে তারপরে তার ঈমান নাই, এরকম হতে পারে? পারে, পারে। প্রত্যেক মুমিন নামাজ পড়ে, কিন্তু প্রত্যেক নামাজি মুমিন না, আপনারা কি এটা মানেন? প্রত্যেক মুমিন নামাজ আদায় করে, কিন্তু প্রত্যেক নামাজি মুমিন না, এটা তো। আচ্ছা এর একটা উদাহরণ দেন আপনারা, কারণ উদাহরণ সবসময় মনে রাখবেন, উদাহরণ দিলে কথাটার গুরুত্ব বাড়ে এবং কথাটা মনে থাকে। বলেন, প্রত্যেক মুমিন নামাজ পড়ে, কিন্তু প্রত্যেক নামাজি মুমিন না, নামাজ পড়েও যে কাফের হতে পারে, একটা উদাহরণ দেন। জি, আব্দুল্লাহ ইবনে উবাই, মাশাআল্লাহ, আল্লাহর উদাহরণ, তিনি নামাজি ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি কি মুমিন? মুমিন না। তাহলে নামাজিরাও, নামাজিদের মধ্যেও কিছু লোক কাফের হতে পারে। উদাহরণ, উদাহরণ আব্দুল ইবনে উবাই, ঠিক তো? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এই 10টা কারণ যদি আমার ভিতরে থাকে, আমি মসজিদের দায়িত্ব পাওয়ার পরেও আমার ঈমান নাই, ঈমান ভঙ্গের 10টা কারণ যদি আপনার মধ্যে থাকে, আপনি মসজিদের মুসল্লি মুতাওয়াল্লি, মসজিদের খাদেম, মসজিদের তত্ত্বাবধায়ক হওয়ার পরেও আপনার ঈমান নাই, বিশ্বাস করেন কথাটা? বিশ্বাস করেন? অতএব আসুন আমরা সেই 10টা বিষয়ে অল্প অল্প করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গতবার যখন আমি আসছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছিল অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো। তিনি আমার কাছ থেকে যে বললেন, আপনি যে আলোচনা শেষে বললেন ঈমান ভঙ্গের কারণ, কালেমার শর্ত, রোকন, তিনি আমার কাছ থেকে একটা একটা করে সব কিছু খুঁটে খুঁটে শুনছিলেন। তো আলহামদুলিল্লাহ তিনি 10টা কারণ সব কিছু শুনলেন। শোনার পরে তিনি আবার, ওনাদের তো এখন মোবাইলে অনেক কিছু সার্চ সার্চ দিয়ে পাওয়া যায়, উনি দিয়ে বের করলেন, এই 10টা কারণই তো আপনি বললেন না, আমি যেগুলো বললাম উনি সবগুলো নিলেন। এবার দেখলেন যে হ্যাঁ সব মিল আছে, বললো যে ঠিক আছে। তখন দেখলাম আমার সামনে বসেই উনি বললেন কোন একজনকে, আমি তো আর দেখিনি, কিন্তু মোবাইলের ওপাশে কে আছে তাকে বললেন যে তারা এটা দ্রুত আমাদের যারা আকিস পরিবারে যত স্টাফদের আছে এদের কাছে এটা মেসেজ দাও। আপনারা পেয়েছেন কিনা জানি না, পেয়েছেন নাকি ঈমান ভঙ্গের 10টা কারণ, তাই না? এটা হয়তো বা পেয়েছেন অথবা পায়েন নাই, তো আমি দেখলাম আমার সামনে এরকম বলছিলেন। তো যাই হোক, ঈমান ভঙ্গের 10টা কারণ, তার 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? প্রথম নম্বর কারণ হলো কি? শিরক। আচ্ছা শিরকের একটা উদাহরণ দেন, মানে উদাহরণটা হলো তুলনা করেন, তুলনা দেন শিরকের, তুলনা শিরকে পৃথিবীর কোন একটা খারাপ কাজের সাথে তুলনা করা যায়? শিরক, এটাকে পৃথিবীর কোন কাজের সাথে তুলনা করা যায়? শিরক তো একটা কাজ, একটা গুনার কাজ, এটাকে কোন খারাপ কাজের সাথে তুলনা করা যায়? কি করা? মূর্তি পূজা করা, মাজার পূজা করা, এগুলো সবই শিরক। এগুলো তো আপনি যেগুলো বলেন এগুলোই তো শিরক। আমি বলছি এই কাজটা শিরিক হবে না, কিন্তু এটা শিরকের মতো, একটা গুনার কথা বলেন, এটাও তো প্রকারান্তে শিরক। দেখেন কোরআন বিজ্ঞানময়, কোরআন কি? বিজ্ঞানময়, কোরআন বাস্তবময়, কোরআন আমাদের জন্য হেদায়েত স্বরূপ, কোরআন হলো ইলমের ভাণ্ডার, আমরা কোরআন থেকেই নিব, নিব কি না? নিবেন? দেখেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে, শিরিক ছাড়া এর কোয়ালিটি, মানে এর মূল যে সূত্র বা এর যে মূল যে থিম, এই থিমের মতো আরেকটা গুণা আছে, সেই গুণার সাথে আল্লাহ তুলনা করছেন। কোরআন কারিমে 24 নম্বর সুরা আন-নূর আয়াত নম্বর 3, সুরা নূর আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ব্যভিচারী পুরুষ, কেবল ব্যভিচারী নারী এবং মুশরিকা নারী ছাড়া আর কাউকে বিবাহ করে না। ব্যভিচারের সাথে কি আলোচনা করছেন? কি আলোচনা করছেন? মুশরিক।
শিরক এবং ব্যভিচার এটা খুব মিল আছে, বুঝেন এবার, বুঝেন নাই? শিরক এবং ব্যভিচার এর মধ্যে খুব মিল আছে, মিলটা হলো ও আর রস্যের মিল, ও আর কি রস্যই, এই দুইটার মিল। শিরক, শিরক কেমন? নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই থেকে মুক্তি দান করেন। মনে করেন আমার স্ত্রী বলে, আপনাদের স্ত্রী নাই বলে, আমার স্ত্রী যদি এখানে এসে বলে হাসান ইকবাল আমার স্বামীও, হাসান ইকবালও আমার স্বামী, আপনি কি বুঝবেন, কি বুঝবেন? যদি সে বলে হাসান ইকবালও আমার স্বামী, তো আপনি কি বুঝলেন? উনাকে যদি সে যদি আমার স্ত্রী যদি বলে হাসান ইকবালই আমার স্বামী, তাহলে কি বুঝবেন? মুমিনরা রস্যই ব্যবহার করে, মুশরিকরা ও ব্যবহার করে। আর জেনার সাথে শিরকের মিল, জেনা হলো স্বামী থাকার পরেও আরেক পুরুষের সাথে সম্পর্ক করে, স্ত্রী থাকার পরেও আরেক নারীর সাথে সম্পর্ক করে, এটাকেই ব্যভিচার বলে। আর একটা সত্য ইলাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়াও বান্দা অন্যর ইবাদত করে, এটার নাম হলো শিরক। মিল আছে দুইটার, একটা হলো স্বামী ছাড়াও আরেক পুরুষের সাথে যখন শারীরিক সম্পর্ক করে ওটার নাম কি? ব্যভিচার। এই ব্যভিচারে কার অধিকার নষ্ট হয়? স্বামীর। আর শিরকের মাধ্যমে কার অধিকার নষ্ট হয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর আয়াত নম্বর হলো 3, সূরা নম্বর 24, এই আয়াতে শিরক এবং ব্যভিচারকে একসাথে তুলনা করেছেন। তাতে বোঝা গেল, আমরা ব্যাপারটা বুঝলাম, শিরিক হলো জেনার মতো। শিরিক কি? আচ্ছা এবার জেনা বুঝেন তো, জেনা যেমন শিরিক কি তেমন, বোঝা গেছে? জেনা যে যা পাওয়ার দরকার তাকে তাই না দিয়ে অবৈধ পদ্ধতিতে অন্য কারো সাথে সেই কাজ করার নাম হলো জেনা, ঠিক না? তাহলে যে ইলাহ ইবাদত পাওয়ার যোগ্য সেই ইলাহকে ইবাদত না দিয়ে অন্য কারো ইবাদত করার নাম হলো শিরক। সংজ্ঞা কি বুঝতে পারছেন? সংজ্ঞা বোঝা গেছে? এজন্য আমরা কেন ইমানের আলোচনা করতে গেলাম, কেন আলোচনা করতে গেলাম, এই কারণে দেখেন আমলের আলোচনা তো মনে আছে, তো আমল আর কি, আমল আর কি আর ইমান, আমলের আলোচনা আমাদের খুব বেশি হয়, খুব হয় খুব হয়, কিন্তু যেটা হয় না সেটা কি, কি হয়? ইমানই আলোচনা। কিন্তু অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহিপ্রাপ্ত হয়েছেন, যেদিন রসুল হয়েছেন, সেই দিন থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত তার তাওহীদের দাওয়াত ছিল না, ছিল না? কিন্তু আমলের দাওয়াত একরকম ছিল, ছিল একরকম ছিল। মদের ব্যাপারে আমরা জানি 3 স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের বিধান দিয়েছেন, তাওহীদের ব্যাপারেও তো এরকম, তাই না? শুরুতেও যতটুকু তাওহীদ, শেষেও ততটুকু তাওহীদ, কিন্তু শুরুতে যতটুকু আমল, শেষে কিন্তু ততটুকু আমল ছিল না। গোটা 23 বছরের জিন্দেগি আপনি মাক্কী জীবন মাদানী জীবন ভাগাভাগি করেন আর যাই করেন, গোটা রসুলের জিন্দেগি তাওহীদের জিন্দেগি, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 23 বছরের জিন্দেগি মাদানিতেও তাওহীদ, মক্কাতেও তাওহীদ। আপনি মক্কী জীবন আর মাদানী জীবন যেভাবে ভাগাভাগি করেন না কেন, একটা বিষয় আপনি পাবেন দুও জীবনের একটা মিল, সেটা কি? আপনি মাক্কী জীবনে হয়তো বা আপনি রোজা পাবো না, মাক্কী জীবনে হয়তো বা পর্দা পাবো না, জাকাত পাবো না, মাদানী জীবনে যে পাবো, কিন্তু মাদানী জীবনেও যেরকম তাওহীদ, মাক্কী জীবনেও সেই তাওহীদ পাবো, পাবো কি পাবো না, ঠিক না? হয়তোবা মাক্কী জীবনে নামাজ পাবো পূর্ণাঙ্গ পাবো না, প্রত্যেক ওয়াক্ত জোহরের ওয়াক্ত 2 রাকাত, আসরের ওয়াক্ত 2 রাকাত, এশার ওয়াক্ত 2 রাকাত মাক্কী জিন্দেগি, মাদানী জিন্দেগি আসরের ওয়াক্ত 4 রাকাত, এশার ওয়াক্ত 4 রাকাত, জোহরের ওয়াক্ত 4 রাকাত, এটা হলো মাদানী জিন্দেগি। আপনি নামাজ মদিনা এসে পূর্ণাঙ্গ পাবেন, মক্কাতে পাবেন না, কিন্তু মক্কাতে যে তাওহীদ ছিল মদিনাতেও সেই তাওহীদ ছিল, ঠিক ছিল না? ঠিক ছিল না? কিন্তু আমরা আফসোস সেই তাওহীদের দাওয়াতটাই আজকে ছেড়ে দিয়েছি, সেই তাওহীদের দাওয়াতই এখন নাই। সমাজে সবচাইতে যে বিষয়টা নিয়ে কম আলোচনা হয় সেটার নাম হলো ইমান, আর সাহাবারা সবচাইতে যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতেন তার নাম হলো ইমান। আমি কি ভুল বললাম? আমি কি বাস্তবতার কোনো বিপরীতে কোনো কথা বললাম? সমাজের সবচাইতে কম যে বিষয় নিয়ে আলোচনা হয় বর্তমানে তার নাম হলো ইমান, আর সবচাইতে সাহাবাদের বেশি যে আমল আলোচনাটা করতে তার নাম কি? ইমান। আমাদের সমাজেও ইমানের আলোচনা হয়,
মনে আছে তো আলোচনা পাঁচ প্রকার ফজিলত আর কি মাসাইল ফাজাইল এবং মাসাইল তো বলেন মাঝে 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 যে ঈমানের আলোচনা হয় ওইটা আবার কেমন ওইটা আবার কেমন তার মধ্যে আবার যতটুকু আলোচনা হয় তার ভিতরে অধিকাংশই ফাজাইল আলোচনা হয় মাসাইল না যেমন মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও ব্যক্তি জান্নাতি সবাই তো শুনে খুশি ঠিক কি না কিন্তু ওই ব্যক্তি সকলের কি কালেমা নসিব হয় হ্যাঁ হয় কার হবে কি আর হবে না সেই আলোচনার দরকার আছে না নাই আছে দরকার আছে না এজন্য আসুন প্রথম নম্বর ঈমান ভঙ্গের প্রথম নম্বর কারণ কি শিরক শিরকের ভয়াবহতা কেমন শিরকের সংজ্ঞা তো বুঝছেন শিরক কিসের মতো হ্যাঁ শিরক কিসের মতো আমি চলে যাওয়ার পরে বলবেন আমি মাইলপোস্টের ইমাম সাহেব আমি বলেছি এরকম বলবেন নাকি হ্যাঁ বলবেন কে বলছে শিরক জেনার মতো হ্যাঁ কে বলছে কে বলছে কোথা থেকে বলছেন আপনি এই কথা আল্লাহ বলছে কোথায় আছে কোরআনের সূরা নূর আয়াত নম্বর 3 আলহামদুলিল্লাহ শিরক কিসের মতো জেনার মতো কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন ওই মোল্লার কথা না কার কথা আল্লাহর কথা শিরক জেনার মতো শিরকের ভয়াবহতা শিরক হলো হারাম শিরক কি হারাম আল্লাহ সুবহান তাআলা কোরআন কারীমের 6 নম্বর সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলছেন কুল তাআলা আতলু মা হাররামা রব্বুকুম আসো তোমাদেরকে আমি পড়ে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ এক নম্বর হারাম হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না শিরিক করবে না তো শিরিক হলো কি হারাম তাহলে শিরকের ভয়াবহতা প্রথম নম্বর হলো শিরিক কি বলেন হারাম দুই নম্বর শিরক হলো জুলুম আপনারা বলেন তো সবচেয়ে বড় জালেমকে এটা তো আপনি বলতেছেন বাস্তবে বলেন তো যে আল্লাহর সাথে শিরিক করে আপনার দুইজন চাচা আছে এক চাচা আপনার আব্বা মরে যাওয়ার পরে আপনার যে পৈতৃক সম্পত্তি সেটা দেয় নাই মেরে খাইছে আরেক চাচা যে মেরে খাইছে ও খুবই ভালো কিন্তু শিরিক করে না আর এক চাচা আপনার মেরে খায় নাই আপনার পিঠে হাত বুলায় কিন্তু সে মাজারে সেজদা দেয় বা শিরিক করে বলেন চাচা কোনটা ভালো আপনি বলতেছেন এখনো দুইটা সমান আপনার ওই চাচা পিঠে তো হাত বুলায় বলেন একটু ভালো করে বলেন সত্যি কথাটাই বলেন না কোন চাচা ভালো ওই যে পিঠে হাত বুলায় আর যেই চাচা আপনার সব জমি মেরে খেয়েছে ওইটা সবচেয়ে বড় জালেম আপনি বলবেন ও মরে গেল আমি জানাজা পড়বো না দাবি ছাড়বো না কবর রূপে দাঁড়াই আমি বলবো যে আমার জমি দিয়ে যা ঠিক না বলবে না অথচ সবচেয়ে বড় জালেমকে যে আল্লাহর সাথে শিরিক করে দুজনই জালেম তো বড় জালেমকে যে আল্লাহর সাথে শিরিক করে যে আল্লাহর সাথে শিরিক করে 31 নম্বর সূরা লুকমান আয়াত নম্বর 13 লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশ আমাদেরকে জানাইলেন কি জন্য গল্প বলার জন্য হ্যাঁ আমাদের নানি দাদি আমাদেরকে গল্প বলছেন আল্লাহ আমাদেরকে গল্প বলতেছেন নাকি লুকমান হাকিম তার সন্তানকে কি বলবে তা আমাদেরকে বলে কেন তার মানে দুনিয়াতে যারা লুকমানের মতো পিতা আছো আর দুনিয়াতে যারা লুকমানের সন্তানের মতো সন্তান আছো তারা শুনে রাখো পিতার দায়িত্ব সন্তানকে এই শিক্ষা দেওয়া পিতার দায়িত্ব হলো শয়তান সন্তানকে এই উপদেশ দেওয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এ আমার সন্তান শুনে রাখো আল্লাহর সাথে শিরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ নিশ্চয়ই শিরিক হলো আল্লাহর সাথে করা সবচেয়ে বড় জুলুম আপনি বুঝতে পারছেন এই মেসেজ কি সন্তানকে প্রথম আপনি তাওহীদ শেখাবেন প্রতিষ্ঠানে যেয়ে নয় সন্তানকে প্রথম আপনি দিন শেখাবেন আপনার দায়িত্ব ঠিক কিনা তার মানে দুনিয়াতে যারা লোকমান হাকিমের মতো সব পিতা আছে তারা শুনে রাখো তোমরা তোমাদের সন্তানদেরকে এই কথা বলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এ আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরিক হলো আল্লাহর সাথে করা বড় জুলুম তাহলে শিরকের দ্বিতীয় নম্বর ভয়াবহতা কি শিরিক হলো কি জুলুম শিরিক কি জুলুম শিরকের আরো ভয়াবহতা আছে শিরকের ভয়াবহতা কি যে শিরিক যদি করে কেউ আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক ব্যক্তির সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াত ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লাইহাবাতান্না আমালুকা হে নবী আপনি যদি হে নবী আপনি যদি আপনার কাছে ওহি নাজিল করা হয়েছে প্রত্যাদেশ হয়েছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক শুধু আপনার না আপনার পূর্বেও যত রাসূল আমি প্রেরণ করেছি
লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা, যদি আমার সাথে শিরিক করো লাইহবাতান্না আমালুকা, কে কাকে বলছে? মনোযোগ একটু এদিকে দেন, কে কাকে বলছে এখানে? কে কাকে বলতেছে লাইহবাতান্না আমালুকা, এই কথা কে কাকে বলল? আল্লাহ বলছেন কাকে? তার রসূলকে। লাইহবাতান্না আমালুকা, নবী তোমার আমল নষ্ট হয়ে যাবে তুমি শিরিক করলে, আর আমি সেই রসূলের উম্মত, আমি শিরিক করলে আমার আমল থেকে যাবে, বুঝায় তাই না? কোন বুজুর্গ শিরিক করলে তার আমল থেকে যাবে, যেখানে রসূলের আমল থাকবে না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ও নবী তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি আর নবী থাকবে না, তুমি আর কি থাকবে না? নবী থাকবে না, ক্ষতিগ্রস্তরা যে কাতারে তুমিও সেই কাতারে চলে যাবে, যদি নবী তুমিও কি করো শিরিক করো। তাহলে শিরকের ভয়াবহতা তৃতীয়, যে শিরিক যদি আমি আপনি করি তাহলে আমার আপনার সব আমল নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। শিরকের চতুর্থ নম্বর ভয়াবহতা, যদি আমি আপনি শিরিক করে যদি মারা যাই তওবাবিহীন, আল্লাহ এই গুনাহ কখনো মাফ করবেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওরে আল্লাহ মাফ করবে কিনা আমরা তা জানি, এরকম বলে না? চার নম্বর সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, আল্লাহ কখনোই তার সাথে শিরিক করাকে মাফ করবেন না, আল্লাহ কখনোই তার সাথে শিরিক করাকে মাফ করবেন না, আল্লাহ কখনোই তার সাথে শিরিক করাকে মাফ করবেন না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া যত গুনাহ বান্দা করে আল্লাহ চাইলে সব মাফ করে দিবেন। আল্লাহ রসুল বলছেন কেমন মাফ হবে জানো? আল্লাহ রসুল বলছেন বান্দা যদি কেয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয় গোটা দুনিয়া আসমান ও জমিন গুনাহ নিয়ে, আসমান ও জমিন গুনায় ভরে গেছে, এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয় তার এত গুনার মধ্যে একটা গুনাহ নাই, সেই গুনাহটা কি বলেন তো? শিরিক নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর যে এত গুনার মধ্যে শিরিক নাই, এই এক গুনাহ না থাকার কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এই শিরিক করে তওবা বিহীন মৃত্যু বরণ করে, তাদের জন্য ভয়াবহতা হলো ওদের জন্য কোনো ক্ষমা নাই, তাহলে থাকবে কোথায়? থাকবে কোথায়? পাঁচ নম্বর, ওরা থাকবে কোথায় জানেন? আল্লাহ বলছেন, শোনেন, কোথায় থাকবে? ওরা থাকবে হলো জাহান্নামে। পাঁচ নম্বর সূরা তওবা আয়াত নম্বর 72, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, ইন্নাল্লাহা ইন্নাহু মাইয়ুশরিকা বিহি, ইন্নাহু মাইয়ুশরিক বিহি ইশরিকা বিহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল কি? আবাসস্থল ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ থাকবে না, কেউ তাদেরকে সাফায়াত করবে না, কেউ তাদের সুপারিশ করবে না। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই, কে বলছে? এত কিছুর পর শিরিক কি আপনাদের করতে ইচ্ছা হয়? তাহলে শিরিক তো করবো না। এখন বলবেন শিরিক তো আমরা করি না, কারণ আমরা ওই যে যখন প্রশ্ন করছিলাম তখন তো শিরকের কয়েকটা উদাহরণ দিছেন, শিরকের উদাহরণ, শিরকের উদাহরণ দিয়েছেন মাজারে সেজদা দেওয়া, আমরা তো দেই না, অতএব আমরা শিরিক করি না। শিরকের উদাহরণ দিয়েছেন যে শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা, আমরা তো কুলক্ষণে বিশ্বাস করি না, অতএব আমরা তো শিরিক করি না। শিরকের উদাহরণ দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, তো আমরা তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না, কোনো মূর্তিকে সেজদা দেওয়া, আমরা তো কোনো মূর্তিকে সেজদা দেই না, তাই না? শিরক আসলে এভাবে করে যদি আপনি নির্ধারণ করেন অসংখ্য শিরক হবে, তাই না? শিরকের উসুল বের করি, শিরক দুই প্রকার, কয় প্রকার? ছোট শিরক, বড় শিরক, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর মানুষকে ইমান থেকে বের করে দেয়, আর শিরকে আসগর গুনায় কবিরার চাইতে বড়, তবে ইমান থেকে বের করে না। তা শিরকে আকবর কত প্রকার? শিরক আকবর
এই ব্যাপারে মৌলিকভাবে শিরক আকবর হলো চার প্রকার অধিকাংশ ইসলামী স্কলার যারা আছেন ফোকায়ে কেরাম আছেন তারা বলছেন শিরক আকবর চার প্রকার এছাড়াও ভিন্ন মত প্রকাশ করারও কিছু আলেম রয়েছেন তারা বলছে কেউ বলছেন ছয় প্রকার কেউ বলছেন সাত প্রকার তো শিরক আকবর মৌলিকভাবে যদি আমরা বলি তো শিরক আকবর এক নম্বর হলো মানুষ দোয়ার মাধ্যমে শিরক করে আহ্বানের মাধ্যমে কিসের মাধ্যমে কাউকে ডাকার মাধ্যমে শিরিক করে যদিও আমরা নামাজের ভিতরে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র আপনার ইবাদত করি এবং আমরা একমাত্র আপনার কাছেই চাই কিন্তু দুনিয়াতে মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে চায় কি না চায় না চায় তো এই জন্য দোয়ার মাধ্যমে শিরিক হয় আরেকটা শিরক আছে সেটা হলো আপনার নিয়াতের মাধ্যমে শিরক নিয়াতের মানে উদ্দেশ্যই হলো সে আল্লাহর জন্য করে না অন্যের জন্য করে অর্থাৎ তার ভিতরের খলুসিয়াত ইখলাস নাই এটাও একটা শিরক তৃতীয় আরেক প্রকারের শিরক আছে সেটা হলো আনুগত্যের শিরক অর্থাৎ কোন ব্যক্তির আনুগত্য করতে যে আল্লাহর আনুগত্যের উপরে উঠে যায় মনে আছে এই কিছুক্ষণ আগে বললাম কালেমা দাবি এর পাঁচটা দাবি চতুর্থ নম্বর দাবি তৃতীয় নম্বর দাবি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ এবং নিষেধকে পৃথিবীর সমস্ত আদেশ এবং নিষেধের উপরে স্থান দিতে হবে এখন কেউ যদি এই আদেশ ও নিষেধের উপরে স্থান দিতে না পারে তাহলে সে কি করলো আনুগত্যের মাধ্যমে শিরক করলো আর আরেকটা শিরক আছে চতুর্থ নম্বর ভালোবাসার শিরক কিসের শিরক ভালোবাসার শিরক এটা খুব একটা মজাদার শিরক ভালোবাসা কি কখনো শিরক হয় বলেন ভালোবাসা কখনো শিরক হয় বলেন ভালোবাসা কত প্রকার হ্যাঁ বহুত প্রকার তাহলে ভালোবাসা চার প্রকার কয় প্রকার চার প্রকার ভালোবাসা কয় প্রকার চার প্রকার হয় মানুষ চার ভাবেই ভালোবাসে দুনিয়ার যত ভালোবাসা আছে চারের মধ্যে আছে চারের বাইরে নাই এক নম্বর ভালোবাসা আল্লাহকেই ভালোবাসা এক নম্বর ভালোবাসা কি আল্লাহকেই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মানুষদের মধ্যে এমন কিছু বোকা নির্বোধ গবেট মার্কা মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে এবং তাদেরকে আল্লাহর মতই ভালোবাসে তাদেরকে ভালোবাসে কার মতো তাদেরকে সেই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে এবং তাদেরকে ভালোবাসে কার মতো আল্লাহর মতো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আর যারা মুমিন তারা কাকে ভালোবাসে যারা মুমিন তারা কাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তো ভালোবাসার প্রথম নাম্বার কোয়ালিটি কি আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আমরা সবাইকে আল্লাহকে ভালোবাসি বাসি আমরা সবাই যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলছেন তাহলে তুমি ভালোবাসা প্রকাশ করো ভালোবাসা দেখাও দেখাবেন কিভাবে এই যে 10 তারিখ আসতেছে যেমন এক শ্রেণীর লোকেরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা প্রকাশ করবেন হাই হোসেন বলে পিঠ চাপড়াবেন আর ব্লেড দিয়ে শরীর ক্ষতবিক্ষত করবেন আমি আপনি কোথায় করবো তাই করবো না এখন আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটা প্রকাশ করে দেখান কিভাবে দেখাবেন রাস্তা আছে কিভাবে দেখাবেন বলেন কোনো সুযোগ আছে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এটা দেখানোর কোনো জায়গা আছে আছে কিভাবে আছে ইবাদতের মাধ্যমে বলেন আমি আরো উত্তর নিতে চাই নামাজ রোজা হজ যাকাত আমি আপনাদেরকে একটা ভালোবাসার ক্ষেত্র দেখাই আল্লাহর বলে দাও নেবেন তিন নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 31 বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহ প্রশ্ন করেছেন হে নবী আপনি বলেন কুল হ্যাঁ বলো কি বলবা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ভালোবাসা প্রকাশ করো দেখাও ফাত্তাবিউনি তাহলে তোমরা সেই ভালোবাসা প্রকাশ করো আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনার নামাজ রোজাই শুধু না এইভাবে বললে হবে না আপনি আল্লাহকে ভালোবাসেন এটা প্রকাশ পাবে আপনি রসুলের অনুসরণ করে এই পৃথিবীর মধ্যে বর্তমানে ওই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি অনুসরণ করে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আল্লাহ রসুল আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো লাভ কি কোনো লাভ আছে হ্যাঁ আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাহলে তোমাকে এবার ভালোবাসবেন আল্লাহু আকবার আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা চাই কি না আল্লাহ আপনি আমাদের সকলকে ভালোবাসেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু কি তাই এটা তো ভালোবাসলেন পুরস্কার দিবেন না কিছু আমি ভালোবাসলাম তার রাসূলের অনুসরণ করলাম তিনিও আমাকে ভালোবাসলেন তো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেলাম পুরস্কার কি পুরস্কার কিছু দিবে না ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম যা তো সমস্ত গুনাহ maaf করে দিলাম ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম সমস্ত গুনাহ maaf ওয়াল্লাহু গফুরুর রাহিম আর আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর আমি maaf করার ক্ষমতা ইখতিয়ার অধিকার রাখি তাই না আল্লাহ গফুরুর রাহিম তাহলে বলেন আল্লাহকে ভালোবাসি এটা ভালোবাসা দেখাবেন কোন জায়গায় মুখে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমি এখন যদি একটা দ্বিতীয় এই বিষয়ে এখন বলছি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো আলোচনা কখনোই যেন নিরর্থক না হয় এটা আমি সবসময় আমার আলোচনায় চেষ্টা করি যে সবসময় আলোচনা যেন একটা ফলপ্রসূত হয় একটা ফলে ফলাফলে দাঁড়ায় এটা আমার সবসময় চেষ্টা থাকে তো প্রথম নম্বর হলো আমরা সবাই কি আল্লাহকে ভালোবাসি সবাই একসাথে বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহকে ভালোবাসি বলেন তো আল্লাহকে ভালোবাসা প্রকাশ করতে হবে কিভাবে আমি যদি এখন বলি যে সকল ভাই চাচা মুরব্বি যাদের মুখে দাড়ি নেই রসুলের মুখে তো দাড়ি ছিল না তাই না ছিল যাদের মুখে দাড়ি ছোট রসুলের সাল্লাল্লাহু সাল্লামের মুখে দাড়ি রাখা দাড়ি তো ছোট ছিল আমি মাসালা বলছি না দাড়ি কত বড় রাখতে হয় আমি বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা কেমন ছিল আমি এটা বলছি না দাড়ি ছোট না বড় আমার ওই মাসালা বলার কোনো প্রয়োজন নাই বলা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কি বড় ছিল না ছোট ছিল আল্লাহ বলছেন কি ফাত্তাবিউনি ও নবী বলো আমার অনুসরণ করো তাই না এই অনুসরণ হবে আল্লাহকে ভালোবাসার প্রকাশ ঠিক কিনা তাই তো আচ্ছা আমি এখান থেকে তিনজন লোক আপনারা সবাই নিয়ত করতে পারেন তো কমপক্ষে তিনজন লোক আমি দেখতে চাই যাদের দাড়ি ছোট আছে বা মুখে দাড়ি নাই তারা দাড়ি রাখবেন এবং বড় রাখবেন দেখি কিভাবে রসুল সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদের অনেকজন আমি যা চাইছিলাম তার চাইতে বেশি আপনি একটু দাঁড়ান এই যে হাত তুলছেন এটা সবাই একটু দেখুক আলহামদুলিল্লাহ আগামীকাল আপনি যদি ছোট করতে যান তো আপনাকে সবাই কি করবে কি বলবে যে ভাই আপনি দাঁড়িয়ে ছোট করছেন একটু দাঁড়ান দাঁড়াই থাকেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে দাঁড়ি বড় রাখার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এরা করছেন আপনি আল্লাহকে ভালোবাসার জন্য ঠিক কি না আমার কথা তো না তাহলে শুনে রাখেন আল্লাহ বলছেন আপনাদেরকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন আল্লাহ এই ভাইদেরকে ভালোবাসুন এদেরকে ক্ষমা করুন সাথে সাথে আমাদেরকেও ভালোবাসুন ক্ষমা করুন বলেন আমিন এবং যারা এখনো নিয়ত করেন নাই অনেকে মনের ভিতরে ইচ্ছা ছিল দাঁড়াইতে একটু লজ্জা লজ্জা সংকোচ বোধ করতেছেন যে দাঁড়াইলেই তো আমি অন্যায় করি মানুষ দেখে ফেলল আল্লাহ তাদের নিয়তের ভিতরে বরকত দিয়ে দেন বলেন আমিন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার থেকে তো কিছু ভাইরা দাঁড়ায় গেলেন বলে গেলেন না এটা ভালো না আপনারা সবাই তো চিনেন তো এনাদেরকে আপনাদের পরিবারের না আপনাদের পরিবারে তো আপনারা চিনেন আলহামদুলিল্লাহ আপনারা একটু তাদেরকে একটু মনে করাই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহলে ভালোবাসা শিরকের মাধ্যমে হয় ভালোবাসার মাধ্যমে কি হয় শিরক হয় কি না ভালোবাসার মাধ্যমে কি হয় শিরক হয় তো এক নম্বর আমরা কাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ভালোবাসেন আমরা তাই ভালোবাসবো এবার বলেন আল্লাহ কি ভালোবাসেন এই যে আল্লাহ ভালোবাসেন তার রসুলের অনুসরণ করাটা আল্লাহ ভালোবাসেন সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ যে আল্লাহ কি ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তার রসুলের অনুসরণ করাটা আল্লাহ ভালোবাসেন আমরা এই জন্য রসুলের অনুসরণ করব ইনশা আল্লাহ তৃতীয় নম্বর আমরা আল্লাহর জন্যই ভালোবাসব কি জন্য আল্লাহর জন্যই ভালোবাসব এই তৃতীয় নম্বর এই তিন ভালোবাসাই কি ইবাদত আরেকটা ভালোবাসা আছে ওই ভালোবাসাটাই হলো শিরক সেটা হলো আল্লাহর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে সাথে ভালোবাসা মানে আল্লাহকেও ভালোবাসি এটাকেও ভালোবাসি আল্লাহকেও যেমন ভালোবাসি এটাকেও তেমন ভালোবাসি এ ভালোবাসা শুধু প্রকারটাই বললাম এর উদাহরণ আছে অনেক আল্লাহ অনেক সংখ্যক উদাহরণ দিয়েছেন এ ভালোবাসা কখনো স্ত্রী হতে পারে
এ ভালোবাসা কখনো সন্তান হতে পারে, এ ভালোবাসা পিতামাতা হতে পারে, এ ভালোবাসা চাকরি হতে পারে, এ ভালোবাসা মসনদ হতে পারে, এ ভালোবাসা সম্পদ হতে পারে, এ ভালোবাসা দুনিয়া হতে পারে, এ ভালোবাসা আমি নিজে নিজে হতে পারে, পারে কি না? পারে না? এ ভালোবাসা হতে পারে না? আল্লাহ বিধান একদিকে, আমার স্ত্রীর সিদ্ধান্ত আরেক দিকে, এখন আমি কোন ভালোবাসার দিকে ঝুঁকে যাব? এখন আমি এই দিকে যদি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে আমার স্ত্রীর ভালোবাসার দিকে ঝুঁকে যাই, তাহলে বলেন তো এই ভালোবাসা কি? শিরক। বুঝতে পারছেন তো? এই ভালোবাসা শিরক। তবে আমাদের সমাজে আরেকটা এক শ্রেণীর আপনারা বলেন ভালোবাসা, একটা ভালোবাসা চলে সেটা শুনবেন, এরকম প্রশ্ন করে, হুজুর একটা মেয়েকে তো ভালোবাসি, তাকে কি বিবাহ করতে পারবো? বা আমাদের তো একদম ভালোবাসা চলতেছে, আমরা কি বিয়ে করতে পারবো? কথা কি ঠিক? হ্যাঁ, আচ্ছা একটা ছেলে একটা মেয়ে কি ভালোবাসে? এতক্ষণ আলোচনা শুনে কি বুঝলেন আসলে ভালোবাসাটা ইবাদত কিনা বলেন? তাহলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কখনো ভালোবাসা হয়, সম্ভব হয়? তাহলে কি হয়? না, শিরিক না, শিরিক না, কি হয়? হ্যাঁ, কে বলছে অবৈধ? আল্লাহ ওনার ইলমে বরকত দিন। হ্যাঁ, অবৈধ ভালোবাসা, এর আরেকটা শব্দ আছে বলবো, হ্যাঁ, জেনা। কি বলে যে একটা ছেলে আর করবো যে ভালোবাসা, এটা কি জেনা না ভালোবাসা? তাহলে আমরা যে বলি যে অমুক ছেলে অমুকের সাথে প্রেম করে, আস্তাগফিরুল্লাহ, প্রেম হয় না, কিন্তু জেনা করে, কি করে? আপনি যে হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করবেন, হুজুর আমি যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, এর সাথে যে আমার এই যে আমরা যে দুইজন জেনা করি, আমরা এখন বিবাহের সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বিবাহ করতে পারবো? এটা প্রশ্ন করা উচিত, ঠিক কিনা? তাই না? কারণ ওটা কি প্রেম? ওটা কি ভালোবাসা? আপনি যদি বলেন ভালোবাসা, সামনে আছে আপনার জন্য কিন্তু সমস্যা আছে, কারণ ইমান ভাঙে দশটা কারণের ভিতরে এটাকে ভালোবাসা বলা যাবে না, এটাকে কি বলা যাবে না? কোন নারী পুরুষের অবৈধ এই ভালোবাসাকে ভালোবাসা বলা যাবে না, হয় বলবেন অবৈধ ভালোবাসা, আর নাহলে বলবেন জেনা ব্যভিচার, এটা ভালোবাসা না। ভালোবাসা তো আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যে ভালোবাসা এটার নাম ভালোবাসা, কিন্তু কোন নারী পুরুষের মধ্যে যে অবৈধ প্রেম এটার নাম ভালোবাসা না, এটার নাম জেনা, এটার নাম ব্যভিচার, ঠিক কি না? এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার কাছেও যাবে না। আমরা একটা কথাই বলতে হয়, এই যে বর্তমানে করোনা চলতেছে, করোনা সারা পৃথিবীতে করোনা চলতেছে, তাই না? আচ্ছা, এই মহামারী করোনা কি মহামারী? হ্যাঁ, মহামারী করোনা কি মহামারী? আপনারা বলেন তো মহামারী কখন আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলেন, হ্যাঁ মাশাআল্লাহ, জেনা রাবি স্যার, এরকম দুই তিনজন যদি কি বলে গানের সারেং থাকে তাহলে ভালো গান গাওয়া যায়। তো জেনারেল বিচার, তাই না? এটা হলো কি? মহামারী, তাই তো? আমরা সবসময় কি করি জানেন, কোন একটা সমস্যা সামনে আসে, আসার পরে ওইটাকে আমরা ওই সমস্যার সমাধান আমরা কাফের মুশরিকের কাছ থেকে নেই, নেওয়ার পরে ওই সমাধানটাকে আমরা ইসলামাইজেশন করি। আমি কি বুঝতে বোঝাইতে পারছি? যখন করোনা পৃথিবীতে আসলো, আমি এই বর্তমানের করোনা থেকে বাঁচার জন্য এর বিরোধিতা বলছি না, আপনি ভুল বুঝবেন না, বুঝবেন না, আপনি ভালো করে কথাটা বুঝেন। যখন করোনা পৃথিবীতে আসলো, এই মহামারী যখন দেখা দিল, আমরা এই সমস্যার সমাধান করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গেছি নাকি আমরা আলেম ওলামাদের কাছে গেছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বলে দিছে মাস্ক পরো, হ্যান্ড ওয়াশ করো, সামাজিক দূরত্ব বজায় রাখো, এই বললো। এখন আমরা বললাম মাস্ক পরা, হ্যাঁ হ্যাঁ ইসলাম তো মাস্ক পরতে বলে, সমস্যা নাই, মুখ ঢেকে রাখা যাবে, জীবাণু থেকে মুছে নেবে, ইসলামই তো করা যাবে, হাত ধোয়া, আরে আমরাই তো হাত ধোই, দৈনিক পাঁচবার ওযু করে হাত ধোই, ইসলামে তো হাত ধোয়া যায় গেছে, দূরত্ব, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন অসুস্থ আক্রান্ত এলাকায় ঢুকবা না, আক্রান্ত এলাকার মানুষরা কি করবা, কি সুস্থ এলাকায় যাবা না, এই তো হোম কোয়ারেন্টাইন। তো আমরা কি করলাম, ইসলামাইজেশন করলাম কি না? বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা থেকে বাঁচার যে পদ্ধতি দিছে সেই পদ্ধতিটাকে ইসলামাইজেশন করছি, ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই করোনাটাকে, এই সমস্যাটাকে ইসলামের কাছে দিয়ে দিতেন, কোরআন এবং সুন্নাহর কাছে দিতেন যে আমরা এই সমস্যায় পড়ছি, এখন তুমি সমাধান দাও, কোরআন, কোরআন কি সমস্যা প্রথমে দিত বলেন? ইসলাম কি সমস্যা দিত? এগুলো দিত, দিত কি না? দিত, কিন্তু প্রথম সমস্যা কি সমাধান দিত? বলতো না, এটাও বলতো না, বলতো অশ্লীলতাকে বন্ধ করো, কি করো?
আল্লাহ রাসূল বলেন যখন জেনারেলিসার ছড়ায় যায় তখন মহামারী আসে তাহলে যেটা আসার রাস্তাকে বন্ধ করো ঠিক কি না আর আমরা এখন দেখতেছি ডাক্তার নার্সরা একসাথে ড্যান্স দিচ্ছে ঠিক কি না আর শুরুতেই বললাম গান গেয়ে রোগীদের মন মডিফাই করতেছে ঠিক কি না তাহলে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ আর ইসলামের কাছে নিয়ে গেলে ইসলাম প্রথম বলল অশ্লীলতাকে বন্ধ করো তারপর এগুলো বলতো বলতো কি না বলতো না তাহলে আমরা কিন্তু ইসলামের কাছ থেকে সমাধান নেই না আমরা নেই অন্যের কাছ থেকে ওই সমাধানটাকে ইসলামের লেভেল লাগাই যেমন বিসমিল্লাহ মদের দোকান নাউসুবিল্লাহ ইসলামী মদের দোকান আছেন এরকম হতে পারে কি না আমরা তখন ইসলামী মদের দোকান তবে ইসলামী তখন মদটাকে আবার ইসলামী মদের দোকান লাগাইছি এরকম হয় কি না হয় না হয় তো অশ্লীলতা এই নারীদের এই অশ্লীলতা এটা পরিহার করব কি না বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তো আচ্ছা শিরকের ব্যাপারে আরো অনেক বিষয় আছে তো আমরা এগুলো বিস্তারিত যদি বলতে যাই অনেক সময় লাগবে আমার তো 9টা আর হবে না আর বাকি 9টা প্রথম নাম্বার যেটা বললাম এই ভালোবাসা শিরক এগুলো আমরা বর্জন করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং জেনা ব্যভিচারের যে আছে আমাদের সমাজে যেটা আমাদের সমাজে ভালোবাসা আছে আবার দেখেন এটাকে এই জেনা ব্যভিচারকে এখন ইসলামাইজেশন করছে ফেসবুকে মেসেঞ্জারে বন্ধুর কাছে মেসেজ পাঠায় জানিস আমার একটা যে গার্লফ্রেন্ড না খুব ভালো সে তো একেবারে হাত মোজা যখন আমি কালকে আজকে আসলাম পার্কে জানিস কিভাবে আসলো একটা সেলফি দেখ কিভাবে একটা সেলফি তুলছি আপাদমস্তক ঢাকা তোর আপাদমস্তক ঢাকা হয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে পার্কে নির্জনে দেখা করতে যায় হাত মোজা পা মোজা পরা জানিস আমার বয়ফ্রেন্ড না সবসময় আমাকে বলে নামাজ পড়ো নামাজ পড়ো তো নামাজ পড়ো এই কথা তোকে মোবাইল করে বলবে কেন তাই না কাছে কখন বলে রাত 2টার সময় বলে রাত 2টার সময় কি বলে নামাজ পড়ার কথা বলে ইসলামাইজেশন করতেছে করতেছে না এবার বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর রহমতে কি বলে আল্লাহর রহমতে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিবাহ হয়ে গেছে কার রহমত এরকম আছে কি না এখন হ্যাঁ আবার দোয়া চায় একটু দোয়া করিস আল্লাহর কাছে একটু দোয়া করিস আমার জন্য ওর সাথে বিয়ে হয় আছে না এরকম বলে কি না আর ও জানো আমার ফ্রেন্ড ইসে পাঠাইছি রিকোয়েস্ট পাঠাইছি অ্যাকসেপ্ট করতেছে না একটু দোয়া করিস তো জানো আমার জন্য অ্যাকসেপ্ট করে একটা মেয়েরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে দোস্তের কাছে মেসেজ পাইলে পাঠায় তো দোস্ত একটু দোয়া করিস তো জানো আমার জন্য রিসেপ্টটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কোথা মাঝে আমি পত্রিকা দেখলাম মিথ্যা বলছি না বাংলাদেশের কোনো এক মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তার বাবা জাতির কাছে দোয়া চাইছে আপনি কি দোয়া করবেন বলেন কি বলবেন জাতির কাছে দোয়া চাইছে যে আমার মেয়ে সুন্দরী প্রতিযোগিতার জন্য বিদেশে যাচ্ছে আপনাদের কাছে দোয়া চাই কি দোয়া করবেন কি আমরা কি বুঝতেছি ইসলামকে এই জন্য দোয়া করা যায় বলেন তো চাচ্ছে কেন তো ও চাচ্ছে আর যারা করছে তারা কি ও নিজেও ইসলাম বোঝে না যারা করে তারাও বোঝে না আমি কি বুঝাইতে পারছি ও দোয়া চাই ও ইসলাম বোঝে না যে দোয়া করে সেও ইসলাম বোঝে না সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সে দোয়া চাচ্ছে এরকম লোক আছে না নাই আছে না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম হতে পারে আল্লাহ আলো দেন আল্লাহর আলো সরাসরি চলে আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোর জন্য সূর্যের ব্যবস্থা করেছেন তাহলে আমরা কি বলতে পারি এখানে মাধ্যমকে মাধ্যমকে সূর্য আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম কি হতে পারে কথাটা খুবই সূক্ষ্ম কথা আপনি একটু স্লিপ করলে কথাটা ঠিক থাকবে না কিন্তু বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম থাকে না বান্দা সরাসরি কার কাছে চায় ওই সূর্যের কাছে চায় না আল্লাহর কাছে চায় মুশরিকদের সাথে পার্থক্য তো এটাই ওরা মনে করে সূর্য আলো দেয় সূর্য দেবতা আর আমরা মনে করি সূর্য আলো দেয় আল্লাহর নির্দেশে আল্লাহই আমার স্রষ্টা তাহলে বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম নাই কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম হতেও পারে আল্লাহ চাইলে নাও পারে সেটা আমাদের বিষয় না ঠিক কিনা কিন্তু আমাদের বিষয় বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম থাকবে না যদি কোনো ব্যক্তি বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করে ওই ব্যক্তির ঈমান চলে যাবে ঈমান থাকবে না ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ বানায় বলছি বানায় বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 18 ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুশরিকদের অবস্থানের কথা বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি তারা আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম তারা তাদের উপকারও করতে পারে না তাদের ক্ষতিও করতে পারে না সূর্য আমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না বাতাস আমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না পারে না কি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম কিন্তু ওয়ায়াকুলুনা ওরা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ এরা আমরা এদের ইবাদত এইজন্য করি হ্যাঁ এরা আমাদের উপকার ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু এরা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে বুঝেন কিছু বুঝেন এই যে সুপারিশ চায় যে মনে করে যে এই লোকগুলোর কাছে কেন যাও এরা আমাদেরকে আল কাছে এরা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশকারী আছে কিনা লোক হ্যাঁ আছে না আছে কিনা আচ্ছা একজন সুপারিশকারী কি তার ব্যাপারে সুপারিশ চলবে কিনা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতা আজরের ব্যাপারে ইব্রাহিমের সুপারিশ গ্রহণযোগ্য হবে জোরে বলবেন না জোরে বলেন না আরো জোরে না হবে না তাহলে হাফেজের ছেলে তো মানে সুদখোরের ছেলে হাফেজ হলে সে তো জান্নাতেই হবে তাই না কেন আবার এই যে মাস ফজিলত ছেড়ে দিয়ে মাসলায় চলে গেলাম মনে করে আমি সুদ খাই আমি ঘুষ খাই আমি ইসলামের বিরোধিতা করি আমি ইসলাম মানি না তাতে কি ছেলে আমার তো হাফেজ 70 জন রে জান্নাতে নিয়ে যাবে আছে কি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতা আজরকে কি জান্নাতে নিবে না বলেন না মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কি জান্নাতে নিবে না নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে কি জান্নাতে নিবে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার ভাইকে কি জান্নাতে নেবেন না লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার স্ত্রীকে কি জান্নাতে নেবেন না আমি আপনি বসে আছি কোন আশায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেদিন স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে ছেড়ে সন্তান তার পিতামাতাকে ছেড়ে পিতামাতা তার সন্তানকে দেখে পালাবে ভাই তার বোনকে দেখে বোন তার ভাইকে দেখে ভাই তার ভাইকে দেখে একজন আরেকজনকে দেখে পালাবে কিয়ামতটা এমন আপনি কোন আশায় বসে আছেন একটা মাত্র ব্যক্তি একজন মাত্র ব্যক্তি ইয়া নাফসির বদলে বলবে ইয়া উম্মতি তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন আশায় বসে আছেন যে উনি আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে এরকম লোক আছে কি নাই যদি আপনি আপনি বান্দা এবং আল্লাহর মাঝখানে যদি দ্বিতীয় কোন মাধ্যম সাব্যস্ত করেন আপনার ঈমান চলে যাবে আমি বলবো না কোন এক কিতাবে লেখা আছে বুজুর্গের কিতাব কোন এক বুজুর্গের কিতাবে লেখা আছে বুজুর্গের দিকে হক্কানা না হক্কানি অনেকে বলে হক্কানি আবার কিছু লোক বলে হক্কানা মানে হক চোখে দেখে না তারা বলছেন বুজুর্গ এক কিতাবে লেখা আছে বান্দা আপনি ভালো করে কথাটা শুনেন আপনি আমি বুজুর্গের নাম বলছি না কিতাবের নামও বলছি না কিন্তু আপনি যদি বলেন যে কথা কি দেখাইতে পারবেন আমার কাছে কিতাব মজুদ আছে বান্দা অসংখ্য গুনাহ করিতে করিতে আল্লাহ তাকে আর কবুল করিতে চায় না তখন পীর অনুনয় বিনয় করিয়া কহিলে তখন আল্লাহ কবুল করেন এই কথা কি কোন মুসলমান বিশ্বাস করতে পারে না পারে না বান্দা অসংখ্য গুনাহ করিতে করিতে আল্লাহ তাকে আর কবুল করিতে চায় না পীর তখন অনুনয় বিনয় করিয়া তাহাকে বলিলে তখন তিনি কবুল করেন তার মানে আল্লাহ আপনার দোয়া শুনবে না আপনাকে দোয়া করতে হবে তাদের মাধ্যম হইয়া অথচ দোয়া কার কাছে করতে হবে সরাসরি আল্লাহ বলছেন ফাস্তাজিবুলিহু আমার কাছে চাও আমি উত্তর দিব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ঠিক কি না এখন এই রকমের লোক আছে না নাই আছে না এরা আবার যুক্তি দেখায় যারা বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করে তারা যুক্তি দেখায় দুনিয়ার বড় বড় নেতা উকিল মুক্তার ব্যারিস্টার এদের কাছে যাইতে গেলে একটা তো ভায়া মাধ্যম লাগে লাগে না বড় বড় অফিসারের কাছে যাইতে গেলে তার তো পিয়নের কাছে যাওয়া লাগে লাগে কি লাগে না তো আল্লাহর কাছে যাইতে গেলেও এইসব বুজুর্গদের লাগে সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ বড় বড় ন্যায় বিচার পাইতে গেলে উকিলের কাছে জজের কাছে যাইতে গেলে উকিল লাগে লাগে কি লাগে না
এখন প্রশ্ন হলো এরা আল্লাহকে ছোট করলো না বড় করলো আচ্ছা বলেন আপনি একজন দলের কর্মী আপনার বলের দলের মূল নেতা আপনারে চেনে তো আপনাকে তো চেনে না এইজন্য আপনার গ্রামের নেতা না থাকলে তো ওই লোক তো আপনারা চিনবে না যে আমার একনিষ্ঠ কর্মী আল্লাহ তো এমন আল্লাহ তো আপনারা চেনে না দেও নাই আপনি কে রে হ্যাঁ তো জানেও না আল্লাহর তো চিনাই দেওয়া লাগবে কলবে এই যে অমুক জায়গা তো না তো আল্লাহ তো আপনার দলের নেতার মতো তে আল্লাহকে ছোট করলো না বড় করলো আচ্ছা বিচারক যিনি নায় জজ জজ দেওয়ালের ওই পাশের জিনিস তিনি চোখে দেখে হ্যাঁ জজ এমন এক চেয়ারে বসে আছে উনি যদি দেখেও যে আপনি খুন করেন নাই আরেকজন খুন করছে কিন্তু ওই মামলায় যদি আপনাকে কোর্টে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয় আর জজ যদি ওই আপনি নির্দোষ এটা প্রমাণ করার মতো তার কাছে কোনো প্রমাণ না থাকে তো জজ এবং সকল প্রমাণ যদি আপনার বিপক্ষে যায় জজ আপনাকে ফাঁসির রায় লিখতে বাধ্য আল্লাহ তো এমন কারণ আল্লাহ তো দেখে না আপনি মারেছেন কিনা তো জজের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য উকিল লাগে বড় কোন নেতার কাছে অফিসারের কাছে যাওয়ার জন্য ভায়া মাধ্যম লাগে আমার আল্লাহর কাছে কি এটা লাগে নাকি যে বলবে তারা আল্লাহকে বড় করছে না ছোট করছে আল্লাহ এই জন্য বলছেন দশ নম্বর সুরা ইউনুসের আঠারো নম্বর আয়াতে ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله যে এরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে এরা তাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিছুই করতে পারে না কিন্তু এরা বলে এরা হলো আমাদের কি হলো এরা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটি সুপারিশকারী এই জন্য এদের ইবাদত করি আছেন এরকম কিছু লোক এই কিছু লোকদেরই একটা কিতাবে বুজুর্গের কথা আছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দিয়া যায় নামাজ রঙিন করিয়াও তাহাতে নামাজ পড়ো কোনো আপত্তি আপত্তি নাই আপনি কি রাজি হবেন তাহলে এখন বলেন তো নাপাক শরাব ঢালিয়া তাহাতে নামাজ পড়বেন এটা কি আপনার আল্লাহর আদেশ নাকি হ্যাঁ আদেশ আদেশ হতে পারে এখন যদি কেউ করে যে না আমার বুজুর্গে বলছে বাংলাদেশের কোনো একজন বক্তা ছিল বক্তাটা আমাদের মানে কি বলে কি ওরা আমাদেরকে ওয়াহাবি বলে ওরা নিজেদেরকে সুন্নি বলে আমাদের মতবাসে যায় না ওই বাবা রে মর আগে মইরা দেখো নাম বলবো না লোকটা মারা গেছেন উনি অনেক ওই হরিণের ওয়াজ করতেন একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল মায়ের ওয়াজ করতো গ্রাম বাংলায় খুব চলতো মোবাইলে মোবাইলে চলতো পকড়ে পকড়ে শোনা যেত না 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 ওই উনি না কোনো পীর না একজন ই এখন ওই লোক আল্লাহ ওই সব নাম বলে না নাম বলেন এনারা বলেন যে এনারা আল্লাহর একেবারে কাছে জুড়ে গেছে এরা আল্লাহর সাথে মিশে গেছে এনারা দাবি করেন এনাদের বুজুর্গরা এনাদের শায়েখরা এনাদের মাশায়েখরা এমন যে এনারা আল্লাহর কাছ থেকে যা কিছু চেয়ে এনে আপনাকে দিতে পারে আর এরা যদি দিতে না চায় আল্লাহ দিতেও পারবে না চাইলেও পারবে না নাউজুবিল্লাহ আল্লাহকে এতটাই সংকীর্ণ অবস্থায় এরা কি করে কি তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 3 নম্বর আয়াতে আরো এই ব্যাপারে যারা আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করে তাদের ব্যাপারে আরো একটু খোলাসা করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া ওয়াল্লাযী আউলিয়া শব্দটা একটু পরিচিত মনে হয় তাই না এটা কোরআনের একটা শব্দ ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে অন্যদেরকে মা নাবুদুহুম তারা বলে আমরা এদের ইবাদত করি না ইল্লা লি মা নাবুদুহুম ইল্লা ইয়াকুরুন ইল্লাল্লাহি যুলফা আমরা এটা উদ্দেশ্যে সারা যে তারা আমাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেবে আল্লাহর সাথে কি করবে মিলাই দেবে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য এরা ওই সকল বুজুর্গের কাছে যায় আছে কিনা এরকম তো যারা বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করে এদের ঈমান আসে না নাই এর বিপরীতে আল্লাহ এবং বান্দার মাঝখানে ওরা কিন্তু আপনাদের এই কথাগুলো বলেই কি করবে কি বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করতে বলবে কারণ ওরা বলবে আল্লাহ কি তোমার খাওয়াই দিয়ে যায় নাকি আল্লাহ কি তোমার পড়াই দিয়ে যায় বাবা দেয় না তো আল্লাহ কিন্তু তাই বলে কি আমি করবো নাকি ধরে নেন আপনি যারা এখানে যদি কেউ স্টুডেন্ট থাকেন আপনার টাকার প্রয়োজন বাড়িতে টেলিগ্রাম করলেন আগের কথা বলছি এখন না এখন বললেন আব্বা আমার টাকা লাগবে আপনি টাকা পাঠান এখন পোস্ট অফিসের পিওন এসে আপনার টাকা দিয়ে গেল আপনার আব্বার
পক্ষ থেকে আপনি এখন কি করবেন ওরে জরায় দিয়ে বলবেন তুমি আমার বাপের মতো কাজ করছো রে তুমি আমার টাকাটা দিছো তুমি আমার বাপ তাই বলবেন হ্যাঁ কারণ পিয়ন যে আপনার হাতে টাকা দিল আপনি বরং ওই পিয়নের কাছে বলবেন একটু দাঁড়ান আমি আরেকটা চিঠি দেব সেটা নিয়ে যান তখন চিঠিতে লিখবেন আব্বা আপনার টাকাটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করেন আপনাকে সুস্থ রাখেন আমি পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারি দোয়া করবেন আমি টাকাটা পেয়ে গেছি তাই লিখবেন না আপনি কি এই পিয়নের বাহাদা দিবেন নাকি আপনার পিতার প্রশংসা করবেন তো বান্দা আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম আল্লাহ চাইলে থাকলো নাও থাকতে পারে কিন্তু বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম চলে না কিন্তু এক শ্রেণীর মানুষ এটা ধরতে চায় চায় কি চায় না চায় না এদের একটা কথা আছে আহাম্মদের মিমের পর্দা তুলে দেরে মন এরা মাধ্যম দাব করতে করতে এমন জায়গায় চলে গেছে আহাম্মদের মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন আউযুবিল্লাহ আহাম্মদ আলিফ হা মিম দাল আলিফ হা মিম দাল কয়টা অক্ষর মিমটা বাদ দেন তো আলিফ হা দাল কি হয় কুল হুয়াল্লাহু আহাদ ওদের বক্তব্য যিনি মুহাম্মদ তিনি আহাদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এরকম লোক আছে না নাই আছে না কোন এক বাংলাদেশেরই বলছি কোন এক লোকদের অনুসারীদের লোকদের একজন বলছে জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যিনি শায়খ তিনি হলেন রসুল কারণ আমাদের রসুলের মৃত্যু হয় না তিনি মাত্র সাপের মতো খোলস বদলায় কায়া বদলান এখন এরকম ঘুরতে 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 উনি ওইখানে আইছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার কথা কিছু সময়ের জন্য তর্কের খাতিরে মেনেই নিলাম যে রসুল এখানে আসছেন এখন প্রশ্ন হলো এই 1450 বছরে সারা পৃথিবী রসুল ভ্রমণ করতে করতে বাংলার অমুক ওই জমিনে এসে এখানে আটকে গেছেন এখন হলো এনার দাদার ভিতরে ঢুকছিল দাদার পরে এনার বাপের ভিতরে ঢুকছে এরপরে এনার ছেলের ভিতরে ঢুকছে এমন ঢোকা ঢুকছে রসুল তো বাংলাদেশের জেলখানায় আটকে গেছে এখান থেকে আর বের হইতেই পারতেছে না এই ছেলের পরে পোতার মধ্যে ঢুকবে তারপরে তার ছেলের মধ্যে ঢুকবে রসুল 1450 বছর সারা পৃথিবী ভ্রমণ করলো আর এখানে এসে বাংলাদেশে আটকে গেল দাদার মধ্যে ঢুকছিল তারপরে ছেলের মধ্যে ঢুকছে এরপরে পোতার মধ্যে ঢুকছে এরপরে সাথীর মধ্যে ঢুকবে এরপরে লাঠির মধ্যে ঢুকবে আরো কত কিছুর মধ্যে ঢুকবে ঢুকতেই থাকবে ঢুকতে হবে রাজতন্ত্র তাই না আমি বললাম ভণ্ডামি পাইছেন কত ধরেই নিলে আল্লাহ রসুল এখানে আইছিলেন আপনার পীরের মধ্যে ঢুকছিল কিন্তু পীরের মধ্যে ঢোকার পরে পীরের মধ্যে ঢোকার পরে তাহলে তার ছেলের মধ্যে আবার ঢুকলো কেন পৃথিবীর আর কোন একটা প্রান্তে চলে যেত যেত কিনা যেত না যাই হোক বলছিলাম এরা এক শ্রেণীর লোক আছে সবাই কিন্তু না পৃথিবীর সবাই ভণ্ড না পৃথিবীর সবাই মানে গাদ্দার না পৃথিবীর সবাই দিনের সাথে সাংঘর্ষিক কথা মতাদর্শ প্রচার করে না আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে ভালো আলেম আছে ভালো শায়খ আছে ভালো পীর আছে আছে কি নাই আছে যাদের কাছ থেকে দিনে শেখা যায় তাসকিয়াতে নুফুস আত্মশুদ্ধি করা যায় আছে কি না এরকম লোক আছে তাহলে ইমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণের দিকে আমরা ফিরে যাই দ্বিতীয় নম্বর কারণের সে তৃতীয় নম্বর কারণ কাফেরকে কাফের মনে না করা মনে করেন তো কাফেরকে কাফের মনে না করা কিংবা তার কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা কিংবা তার মতবাদকে সঠিক মনে করা কাফেরকে কাফের মনে করেন না কিংবা তার কুফুরিকে ব্যাপারে সন্দেহ পোষণ করেন আসলে কি সে কাফের অথবা তার মতবাদকে সঠিক মনে করেন এই গ্রুপের যারা আছে যদি কেউ করে তার ইমান চলে যাবে তার ইমান থাকবে না কাফেরকে কাফের মনে না করলে তার ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা কারিমে একটা সূরা আছে সূরা কাফিরুন এর শুরুটা কি বলেন তো কি অর্থটা কি আপনারা জানেন বলেন তো একটু বলেন না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থটা বলো হে কাফের সম্প্রদায় হে কাফের গণ তাই না কুল মানি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় তো এখানে কে আদেশ করছেন কাফেরকে কাফের বলার জন্য আচ্ছা বলেন তো কাফের কি কোনো গালি নাকি এটা বলেন ভালো করে বলেন কাফের কি কোনো গালি আপনারা কি জানেন আবু জাহেল ও রসুলকে কাফের বলতো জানেন নাকি তা আবু জাহেল রসুলকে গালি কাফের বলতো কেন বলতো জানেন কোন জন্য বলতো আবু জাহেল রসুলকে কাফের বলতো এই কারণে যে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিনকে অস্বীকার করেছে কাফের মানে হলো অস্বীকারকারী কাফের মানে কি অস্বীকারকারী তাহলে তিনি কি অস্বীকার করেছেন মক্কার মুশরিকদের দিনকে অস্বীকার করে তিনি তাওহীদের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ এই ঝান্ডাকে উত্তোলন করেছেন
তাই না? তো কাফের মানে অস্বীকারকারী। তো ওরা বলতো মুহাম্মদ তার দিন পরিবর্তন করে ফেলেছে, সে কাফের হয়ে গেছে। আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন তো এটা কয় কুল? কোরআনে কয় কুল আছে? চারটা। কোরআনে কোরআনুল কারীমের কুল শব্দটি অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু পাঁচটা সুরার শুরুতে কুল আছে, চারটা না। এটা একটা ভুল তথ্য। পাঁচটা সুরার শুরুতে কুল শব্দটা আছে, সুরা কাফিরুন, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস, আর কোনটা? হাবিব সাহেব আছেন? সুরা জিন আর কি? সুরা জিনের শুরুতেও কি কুল? তাহলে বলেন তো কুল কয়টা? পাঁচ কুল। কয় কুল? পাঁচ কুল। অনেক তথ্য সমস্যা আছে আমাদের, যাই হোক। তাহলে তৃতীয় নম্বর হলো কাফেরকে কাফের মনে না করা, তিন কিংবা তার কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা বা তার কুফুরি মতবাদকে সঠিক মনে করা, তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে না। সে ব্যক্তি যদি আমি এটা মনে করি, কাফেরকে কাফের না মানি, কাফেরকে কাফের না বলি, তাহলে ওই ব্যক্তির ইমান চলে যাবে। ওই ব্যক্তি কি চলে যাবে? ইমান চলে যাবে। ইমান ভঙ্গের তৃতীয় নম্বর কারণ হলো কাফেরকে কাফের মনে না করা, ইমান ভঙ্গের তৃতীয় কারণ। এখন কথা হচ্ছে ইমান ভঙ্গের কারণ তো আমরা শুনলাম, তো ইমান ভঙ্গের কারণ তৃতীয় বলেন তো উসওয়াতুল হাসানা, কে উত্তম আদর্শ? কে? তাই আর কিছু কেউ নাই? কেউ নেই আর? উসওয়াতুল হাসানা আর কেউ আছে? আর নেই কেউ? আল্লাহু আকবার। উসওয়াতুল হাসানা উত্তম অনুসরণীয় আদর্শ কোরআনে তিন জায়গায় আছে। কয় জায়গায়? তিন জায়গায়। 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 60 নম্বর সূরা মুমতাহিনার 4 এবং 6 নম্বর আয়াত, দুইটা সূরার তিনটা আয়াতে আছে উসওয়াতুল হাসানা। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র উসওয়াতুল হাসানা নন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা মুমতাহিনার 4 এবং 6 নম্বর আয়াতেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীদের কেউ উসওয়াতুল হাসানা বলে আমাদেরকে পরিচয় করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুল হাসানা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, 60 নম্বর সূরা, কদ কানাত লাকুম ফি قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه الله بسن قد كانت لكم في إبراهيم أسوة حسنة في إبراهيم والذين معه إبراهيم عليه الصلاة والسلام এবং তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কি সেই আদর্শ রয়েছে শুনবেন না? শোনালে দরকার আছে কিনা? শোনেন সেই আদর্শটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা ক্বালু লিকাওমিহি, যখন তার কওম বলেছিল, অর্থাৎ তার সাথের যে লোকেরা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারে বলছেন, ইযা ক্বালু লিকাওমিহি ইন্না বুরাআ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এরপরে কি? কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, এবং আজ থেকে তোমাদের এবং আমাদের মধ্যে চির শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল, হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর তাওহিদে ফিরে না আসবে। তাহলে কাফেরদের সাথে আমাদের কি বলেন না, শত্রুতা ও বিদ্বেষ? এটা কারা বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার অনুসারে বলছিল। আর এই কথার মধ্যে আমাদের জন্য কি আছে? কে আছে? উত্তম আদর্শ আছে। তাহলে আমাদের জন্য এই উত্তম আদর্শ মানে এখান থেকেও শিখতে হবে, আমরাও এখন বর্তমান সময়ের তাসামাম পৃথিবীরকে বলবো কাফারনা বিকুম ওয়াবাদারা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ও আবাদা হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, তোমাদের সাথে আমাদেরকে আজ থেকে চির শত্রুতা এবং বিদ্বেষ শুরু হলো, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর তাওহিদে না ফিরে আসবে। আল্লাহ উসওয়াতুল হাসানা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, আমাকে আপনাকে এটা গ্রহণ করতে হবে, আমাকে আপনাকে এই মতাদর্শ এই নীতি গ্রহণ করতেই হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, এটা আমল না, এটা ইমান। এটা আমল না, এটা ইমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা, এটা আমল না, এটা ইমান।
এটা আমল না, এটা কি? ঈমান। এটা কোনো আমলের বিষয় নয়, এটা ঈমানের বিষয়। আর যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে? ঈমান হলো এক আর আমল হলো শূন্য। একের পরে যদি একটা শূন্য দেন দশ, আরেকটা শূন্য একশো, আরেকটা শূন্য এক হাজার, আরেকটা শূন্য দশ হাজার, আরেকটা শূন্য এক লাখ, আরেকটা শূন্য দশ লাখ, আরেকটা শূন্য এক কোটি, এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে। প্রথমের একটা মুছে দেন, কি আছে কি আছে? কিচ্ছু নাই। ঈমান নাই তো আমলের কোনো দাম নাই, সব শূন্য। ঈমান হলো এক, আমল হলো শূন্য। এবার সব ওই একের সাথে শূন্য যোগ করেন, দেখবেন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ঈমান ওয়ালা আমল লাগবে, ঈমানহীন আমল আল্লাহ নিবেন না। আল্লাহ সুবহান তাআলা ঈমান ওয়ালা আমল নিবেন। এজন্য কাফেরকে কাফের বলেই জানতে হবে। আপনারা সবাই বিশ্বাস করেন কাফেরদেরকে কাফের বলে? যারা বিশ্বাস করে না, আমাদের সমাজে অনেকে বলে যে হিন্দু খ্রিস্টান এরাও তো আল্লাহর বান্দা, এগো তো আল্লাহ বানাইছে, তাই না? একবার মুসা আলাইহিসসালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতের একটা খণ্ড হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাতের একটা খণ্ড নিয়ে পড়তেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখলেন, দেখলেন যে তার মুখমণ্ডল কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, মুখমণ্ডল লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে ওমর তুমি যদি মরে যেতে, হে ওমর তুমি যদি মরে যেতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারতেছিলেন না কি আবু বকর কেন আমার জন্য মৃত্যু কামনা করতেছে। ওমর বুঝতেই পারতেছিলেন না কেন আমার জন্য আবু বকর মৃত্যু কামনা করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সামনের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন রসুলের মুখ লাল হয়ে গেছে। তিনি তাওরাতের কিতাব ওই খণ্ডটা হাতের থেকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, রদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহকে রব, ইসলামকে আমার দীন এবং মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যে তাওরাতের খণ্ড তুমি পড়তেছিলে, ওই তাওরাত যে নাজিল হয়েছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপরে, সেই মূসাও যদি আজ জীবিত থাকতো, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আনুগত্য অনুসরণ অনুকরণ ছাড়া তার জন্য জান্নাতের কোনো ফয়সালা থাকতো না। কি বুঝলেন? আর আমরা এখন বলি ওই ইহুদি খ্রিস্টানেরাও জান্নাতে যাবে, এরকম পাগল মার্কা আছে কিনা, এই সন্দেহ পোষণ করে কিনা? যারা করে তাদের ঈমানের ব্যাপারে কি আছে, সমস্যা আছে। চতুর্থ নম্বর ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের চেয়ে অন্য কোন বিধানকে উত্তম মনে করা বা সহযোগী মনে করা বা সমকক্ষ মনে করা। এটা আছে কি নেই আমাদের সমাজে? আছে না? আছে না? পৃথিবীতে একটা বই আছে, বইটা আপনারা কোথায় আছে খুঁজে দেখবেন। একটা বই আছে, বইটার ভিতরে লেখা আছে, বইটা মনে করেন এই ঘরের ভিতরে রাখা হয়েছে, মনে করেন এই ঘরের ভিতরে। এখন এই বইটা বলতেছে এই ঘরের সর্বোচ্চ আইন হবে এই বই, ওই বইটা বলতেছে এই ঘরের সর্বোচ্চ আইন হবে এই বই, অন্য কোন আইন যদি এই বইয়ের সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু গ্রহণযোগ্য হইবে, যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে। সাতের ক অনুচ্ছেদে আছে সেই বইয়ের। এখন ওই ঘরে যদি আপনি কোরআন নিয়ে যান, অর্থাৎ এই ঘরে এখন কোরআন দোকান, তাহলে কি হবে, কোরআন বড় না ওই বইটা বড়? কেন? অনেকে যে বলে ওই বইটা পবিত্র বই, ওর জন্য জীবন দিলে নাকি শহীদ হয় মানুষ ওই বইটার জন্য, ওইটা নাকি আমাদের জন্য পবিত্র আমানত, আছে কি না? আছে না? আছে তো এরকম বই পৃথিবীতে কি আছে? আপনাকে কে বলতে বলছে, সব কথা কি বলতে হয় নাকি? আছে বই এরকম? এরকম বই আছে দুনিয়াতে? আল্লাহর বিধানকে উল্টে দিয়ে অন্য বিধানকে প্রতিষ্ঠা করা, আর মানুষ তারা মনে করে ওই বিধানকে প্রতিষ্ঠার জন্য শ্রম দেয় শক্তি দেয়, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য অনেকের মেধা খরচ হয়েছে না? হ্যাঁ,
অনেকের কিছু লোকের অর্থ গেছে, কিছু লোকের শ্রম গেছে, মেধা গেছে, গেছে কিনা, সর্বশেষ আপনাদের সময় যাচ্ছে, তাই না? ওই মতাদর্শ, এরকম পৃথিবীর অনেক মতাদর্শ আছে, যে মতাদর্শ ইসলামের বাইরে, যে ইসলামের বিপক্ষে, যে সেই মতাদর্শকে বাস্তবায়ন করতে যে মানুষ শ্রম দেয়, অর্থ দেয়, শক্তি দেয়, সময় দেয়, আর ওই মুহূর্তে যদি মারা যায় মনে করে ও শহীদ হয়। কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? ইমান ভঙ্গের কারণ আমরা তো খুঁজে পাই না, আমাদের ইমান তো যায়নি, আমাদের ইমান তো আসে। বাবা, আমি প্রায়ই কথাটা বলি, ইমান আলীর ইমান যায় না মরলেও, মরলেও ইমান যায়। আপনার নাম যদি ইমান হয়, ইমান আলী হয়, আপনার ইমান কি যাবে নাকি কোনোদিন? আপনি কালিরে সেজদা দিলেও ইমান যাবে না, বিশ্বাস হয়? কারণ আপনি মরার পরে লাগবে কি, মরহুম ইমান আলী, কবরেও সাইনবোর্ড লাগাই দেবে মরহুম ইমান আলী। ইমান আলীর ইমান যাবে না মরলেও, ওর ইমান থেকেই যাবে। তবে আমাদের এখানে মমিনও মারা গেছে, ইসলামও মারা গেছে, নেই গেলার, বুঝতে পারছেন? মমিনও নাই, ইসলামও নাই, মানে মারা গেছে তারা। কোন নামের ইসলাম যদি খুঁজেন এরকম হয়। তবে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের ওখানে সবাই আছে, সুলতান আছে, বাদশাহ আছে, রাজা আছে, বাদশাহ চালায় ভ্যান, আর রাজা ওই চাকরি করতো, করতে এখন কিছু টাকা পয়সা পাইছে, এখন কিছু ব্যবসা ট্যাবসা করতেছে, আর সুলতান সে ওই বদলি চাকরি করতো, এখন মিল বন্ধ হয়ে গেছে, এখন করতেছে। এই হলো রাজা বাদশাহ সুলতানের অবস্থা। বাবা, আপনি যদি এই লোককে বাদশাকে এইভাবে বাদশাকে বাদশাহ চিহ্নিত করেন, তাহলে এই বাদশাহ বাদশাহ না, বাদশাহ নাকি? হ্যাঁ, এসে মনে করলেন কি, একটা সোনার টাইলস কিনে নিয়ে আসছেন দুবাই থেকে, কি নিয়ে আসছেন? সোনার টাইলস এনে মসজিদের ইমাম সাহেবকে বলছেন, হুজুর আমার মনে চাচ্ছে এই সোনার টাইলস আমি মসজিদে দিয়ে দেবো, এটা মসজিদের সামনের দেওয়ালে লাগাবেন। কি করব, কিভাবে লাগাবো? এখন লাগাবো, এখন কিভাবে লাগাইতে হবে বলেন? কিভাবে লাগাইতে হবে? যতটুকু আপনার টাইলস যতটুকু, আমি ততটুকু টাইলস না খুললে ওখানে কি লাগানো যাবে? ইসলাম তো মোকাম্মাল, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি যদি এখন এখান থেকে কিছু ঢুকাইতে চান, যতটুকু ঢুকাবেন ততটুকু বের হবে। সিরিঞ্জ চিনেন না? চাপ দিবেন এক সিসি, ওষুধ বেরোবে কয় সিসি? চাপ দিচ্ছেন এক সিসি, দেবেন যতটুকু বের হবে ততটুকু, ঢুকাবেন যতটুকু বের হবে ততটুকু। ইসলাম পরিপূর্ণ, এখানে আপনি যতটুকুই সংযোজন করবেন ততটুকুই বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মুকাম্মেল হয়ে গেছে। আমাদের সমাজে এখন এই দিনকে মুকাম্মেল মানুষ মনে করতে পারছে না, দিন পরিপূর্ণ এখন মনে করে, দিন পরিপূর্ণ না। আর দিন মানতেই হবে কেন? দিন তো একটা একটা অপশনাল বিষয়। আমরা যখন দেখেছি আমাদের অনেক অন্য যাদের জেনারেল শিক্ষিত, তাদের ভাইরা আছেন, তাদের ক্লাস টেনের পরে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে এমনও হয় ধর্ম ক্লাসটা এটা হলো ঐচ্ছিক বিষয় হয়ে, সাবজেক্ট হয়ে যায়, আছে কিনা এরকম কিছু? ঐচ্ছিক মানে ধর্ম তখন ঐচ্ছিক, কিন্তু অধর্ম বাধ্যতামূলক না, ধর্ম কি ঐচ্ছিক। তো ধর্ম একটা সাবজেক্ট, ওটা হলো ব্যক্তিগত নিজস্ব বিষয়। ধর্ম কি নিজস্ব বিষয়? হ্যাঁ, ধর্ম কি নিজস্ব বিষয়? ধর্ম তো বিশ্বাসের বিষয়, আর বিশ্বাস আমাকে আমার সেইভাবে কাজ করে। তো আমি তো আমার ভিতরে বিশ্বাস নিব একরকম, কাজ তো অন্যরকম করতে পারি না, পারি নাকি? যার ভিতরে একরকম বাইরে একরকম, সে ব্যক্তি কিছুদিন পর অসুস্থ হয়ে যাবে, যাবে কি না? যাবে না? এবং তাকে ইসলামের ভাষায় কি বলে? তো আমাকে তো ভিতরও যেমন হইতে হবে, বাহিরেও তেমন হইতে হবে। আপনি কেন বলতেছেন যে না, আপনারও তো ধর্ম আপনার নিজস্ব বিষয়, কেন নিজস্ব বিষয় হতে যাবে? আমাদের দেশের বর্তমান অবস্থা এমন, আপনাদের জন্য বলছি না, এই আয়োজকদের যে বলছি না, কিন্তু এরকম হয় আমাদের ভিতরে উদার। আমরা তখন অসাম্প্রদায়িক, বিশ্বাস করেন এটা? আর বাংলাদেশের অসাম্প্রদায়িক একটা খাবারের নাম বলেন তো, দুইটা খাবার, খাবার অসাম্প্রদায়িক খাবার। হ্যাঁ হ্যাঁ, খাসির বিরিয়ানি, মাশাআল্লাহ, খাসির বিরিয়ানি আবার মুরগির বিরিয়ানি, তাই না? এখন আমরা কেমন অসাম্প্রদায়িক শুনবেন? কোন এক অনুষ্ঠানে গেলাম, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করলো, বিরিয়ানির প্যাকেট করেছে সব মুরগির দিয়ে, কি দিয়ে? মুরগি দিয়ে বিরিয়ানির প্যাকেট করেছে। কারণ আমরা তো হুজুর মানুষ, খাওয়া দাওয়ায় খুবই পটু, তাই না? হুজুরটা তো ভালোই খেতে পারে, হুজুরটা আসতে হাঁটলেও দোষ, ধরে হাঁটলেও। আমাদের বাংলাদেশে কোনো একজন বক্তা বলেছেন, আল্লাহ তাকে সমস্ত রকমের ঝুটঝামেলা তাকে মুক্তি দান করেন, আল্লাহ তাকে জন্য কল্যাণের ফয়সালা করেন। তো হুজুর আসতে হাঁটলেও দোষ, জোরে দোষ হাঁটলেও কি দোষ, তাই না? এখন বললাম যে দুপুরবেলা, যারা আয়োজক গোষ্ঠীর একজন ছিলেন তত্ত্বাবধায়ক, তাকে বললাম যে দুপুরবেলা তো মুরগির এই
বিরানি যখন করা হলো গরুর গোশের তো বিরানি করা যেতে পারত কাছে করতে পারতাম তবে তো আয়োজনে অনুষ্ঠানে কিছু হিন্দু লোক তো আছে তো তাদের জন্য মুরগির গোশেরই ব্যবস্থা করা হয়েছে গরুরটা ব্যবস্থা করা হয় নাই তাহলে কেন কারণ ওইখানে অমুসলিমরা খাবে এখন যদি গরুর গোশের বিরিয়ানির ব্যবস্থা করা হয় হিন্দুদের ধর্মীয় অনুমতি আঘাত লাগবে আমি বললাম চমৎকার বলেছেন আমি তো এরকমই কিছু খুঁজতেছিলাম আমার তো মূল খাওয়ার বিষয় না আমি খাওয়ার পটুর জন্য বলি নাই এবার বললাম যদি খাস গরুর বিরিয়ানি দিলে হিন্দুদের ধর্মীয় অনুমতিতে আঘাত লাগে সেই জন্য মুরগির বিরিয়ানির ব্যবস্থা করেন তাহলে আলোচনার উপস্থাপিকা কেন মহিলা মানুষের ব্যবস্থা করলেন আমি মুসলমান আমারও তো ধর্মীয় অনুমতিতে আঘাত লাগছে আলোচনার ভিতরে কেন গানের আয়োজন করছেন আমি মুসলমান আমার তো ধর্মীয় অনুমতিতে আঘাত লাগছে নাকি আপনি বলেন যে মুসলমানদের মধ্যে বেপর্দার নারীর এবং গান বাদ্য সব হালাল এটা আপনাকে বলতে হবে আসলে আপনারা অসাম্প্রদায়িকতার নামে ইসলাম কি ধ্বংস করতেছেন ইসলামের গোড়াটিকে হত্যা করতেছেন অসাম্প্রদায়িক আপনারা না আপনার সাম্প্রদায়িক চরমতম সাম্প্রদায়িক যেই অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় অনুমতিতে আঘাত লাগবার ভয়ে অজুহাতে মুরগির বিরিয়ানি করা হয় সেই অনুষ্ঠানেই নারী বেপর্দা নারীর উপস্থাপিকার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করা হয় এটা কি মুসলমানদের ধর্মের সাথে মিলে বলেন মিলে মিলে এটাই হলো আমাদের বর্তমানে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা আসলে বলেন তো কে বড় সাম্প্রদায়িক হলো এরকম আছে কি না আছে না এই জন্য মুরগির বিরিয়ানি করো করোর বিরিয়ানি করা যাবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কিন্তু বেপর্দা নারীর উপস্থাপিকা অনুষ্ঠান পরিচালনা করা যাবে ওটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না সেখানে নাচ হওয়া যাবে গান হওয়া যাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না কেমন জানি মুসলমানদের এগুলো হারাম না এগুলো সব হালাল তাই না এগুলো আছে না নাই আছে না সমাজে এগুলো আছে চলতেছে এই জন্য আমাদের অন্য কোন দিনকে উত্তম মনে করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম ছাড়া অন্য কোন দীন অনুসন্ধান করবে অনুকরণ করবে ফালাই ইউকবালা মিনহু আল্লাহ কখনো তা কবুল করবেন না শেষ করে দিব শেষ করে দিব ঠিক আছে ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ কখনো তাদের কাছ থেকে কি করবেন না অন্য কোন দিন নেবেন না ঈমান ভঙ্গের চতুর্থ নম্বর কারণ হলো এটা ইসলাম ছাড়া অন্য কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত বিধান ছাড়া অন্য কোন বিধানকে উত্তম মনে করা পরিপূর্ণ মনে করা বা সহযোগী মনে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে পাঠানোর অনেক উদ্দেশ্য আছে তার একটা উদ্দেশ্য শুনবেন একটা উদ্দেশ্য বলেই আমি যদিও চারটা পর্যন্ত বলেছি আরগুলো বলতে পারলাম না ইনশাআল্লাহ যদি আবার কখনো বলার সুযোগ হয় তাহলে সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন রসুলকে প্রেরণ করা হয়েছে কেন আল্লাহ এই কথাটা কোরআন কারিমে তিন জায়গায় বলছেন কয় জায়গায় তিন জায়গায় বলছেন তিনটা সুরায় বলছেন একটা সুরা তওবায় বলছেন একটা সুরা ফাতাহতে বলছেন আরেকটা বলছেন সুরা সফের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের নয় নম্বর সুরা তওবায় বলছেন একবার আর 48 নম্বর সুরা ফাতাহতে বলছেন একবার আর 61 নম্বর সূরা সফের মধ্যে বলছেন একবার তিন জায়গায় দুই রকম করে বলছেন কয় রকম সূরা তওবা এবং সূরা সফের মধ্যে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন এই কথাটা সূরা তওবায় বলছেন সূরা সফে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন লিউযহিরাহু আলা দীন কুল্লি দুনিয়াতে যত জীবন বিধান আছে মতাদর্শ আছে সমস্ত জীবন বিধানের উপরে ওই ইসলামকে এই দিনকে বিজয় করার জন্য ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও এই বিজয়ী হওয়াটাকে মুশরিকরা পছন্দ করে না অপছন্দ করে এই কথাটা সূরা সফেও আছে সূরা তওবাতে আছে কিন্তু সূরা ফাতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা বলছেন একটু ব্যতিক্রম শেষের দিকে এনে আল্লাহ সূরা ফাতাহাতে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা কোরআন থেকে আল্লাহর আরেকটা সাক্ষ্য আমরা পেলাম সাক্ষ্য দিয়ে শুরু করেছিলাম
আরেকটা সাক্ষ্য পেলাম, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, লিউযহিরাহু আলা দীন কুল্লি, সমস্ত মতাদর্শের উপরে এই দিনকে বিজয় করার জন্য, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর এ কথার সাক্ষ্য হিসেবে তোমাদের কারো লাগবে না, এক আল্লাহই যথেষ্ট, এক আল্লাহই যথেষ্ট। অতএব আপনি অস্বীকার করেন করতে পারেন, সমস্ত মতাদর্শের উপরে এই দিনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, এ কথা আপনি অস্বীকার করতে পারেন, আমার আল্লাহ এটাকে সাক্ষী দিয়ে বসে আছেন। তাহলে ওই যে ঘর, যে ঘরের মধ্যে একটা বই রেখে দিয়ে বলতেছি, এই বইয়ের একটা বলতেছি যে এই ঘরের সর্বোচ্চ আইন হবে এই বই, অন্য যে কোনো আইন এই বইয়ের সামনে সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে ততটুকু গ্রহণযোগ্য, যতটুকু অসামঞ্জস্য হবে ততটুকু বাতিল বলে গণ্য হবে। এখন বলেন তো, ওই বই আর আমাদের এই কোরআন যদি পাশাপাশি রাখা হয় তাহলে জিতলো কে? কোরআন জিতলো, জিতলো কে? ওই বই। এখন আপনি মুসলমান, আপনার কাছে প্রশ্ন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি সব কিছু করেন, আর আপনি বিশ্বাস করেন ওই বই ঠিক আছে, ওটা আপনার আমানত, ইমানের দায়িত্ব, ওটাকে জীবন দিতে হবে, ওটা রক্ষার জন্য, ওটার জন্য সব কিছু করতে হবে, দরকার হলে মারবেন মরবেন সব কিছু করবেন ওই বইয়ের জন্য, আর আপনি বলবেন আমি বড় মুসলিম, আপনার জন্য আল্লাহ খুব সুন্দর করে জান্নাত বানায় রাখছে, তাই না? হ্যাঁ, এটা কোনো ফজিলতের আলোচনা করলাম না করলাম, মাসায়েল আলোচনা, এটা এই জন্য সবার হৃদয়ের মধ্যে দোলা দেবে না, সবার মধ্যে আনন্দ লাগবে না, সবার মধ্যে কি হবে না, মজা লাগবে না, কিন্তু মাসায়েল যেহেতু সেই জন্য মজা লাগলো না, মজা লাগলো না। আল্লাহ জান্নাত তৈরি করলেন, জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার জান্নাত দেখে আসো, জিব্রাইল এসে বললেন আল্লাহ আপনি যে জান্নাত বানাইছেন, আমার আপনার এমন কোনো কি মাখলুক আছে এই জান্নাতে না যেয়ে থাকবে? আল্লাহ বললেন তাই জিব্রাইল, এবার যাও আবার আমার জান্নাত দেখো। জিব্রাইল মুখ কালো করে আসছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার জান্নাতে শুধুমাত্র আপনার একান্ত মুখলেস বান্দারাই যাবে। প্রথমে জান্নাত বানাইছেন কিন্তু কি দেন নাই, বাউন্ডারি দেন নাই, দেখি এমন সুন্দর জায়গা সবাই তো হুড়মুড় করে ঢুকবে। এবার পরে যখন দিলেন চারোপাশে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চারোপাশে বাউন্ডারি দিছেন, তার বিধানের বাউন্ডারি, তার আনুগত্যের বাউন্ডারি, এখন বলে আল্লাহ এই বাউন্ডারি পার হবে আপনার মুখলেস বান্দা ছাড়া কারো হবে না। তো আপনি কি মনে করেছেন জান্নাত এরকম উন্মুক্ত একটা জায়গা যার কোনো বাউন্ডারি নাই? এটা আমাদের বর্তমান এখন একটা দুর্দশা হয়েছে, আমরা অধিকাংশভাবে এইভাবেই উপস্থাপন করি, মানে জান্নাত খুব সস্তা জিনিস পকেটে থাকে। এখন তো বদরি কাফেলা হয় জান্নাতের টিকিটও বিক্রি হয়, হয় কি হয় না? হ্যাঁ, 500 টাকা, আসেন কেউ 500 টাকা দিয়ে জান্নাত নেবেন, আসেন আসেন আসেন, 500 টাকা নাই নাই ঠিক আছে, এবার 200, হ্যাঁ অমুক, আল্লাহ অমুক বেটাকে আপনি জান্নাতে দিয়ে দেন, আছে কিনা? বাবা আমি ও সমালোচনা করছি না, কিন্তু এভাবে 500 টাকায় আপনি জান্নাত বিক্রি করে দেওয়ার কারণে ও ফজরের নামাজ ওই 500 টাকা দিয়ে পড়বে না আর জীবনে কোনো, ও চিন্তা করবে 500 টাকা দিয়ে হুজুরের কাছ থেকে আমি জান্নাত কিনে নিছি, আমার আর ফজরের নামাজ পড়বে কা, ঠিক কি না? আপনি তাকে বলতেন এই জান্নাতদের জন্য 500 টাকা দিছো, এটা তোমার থাকবে যদি তোমার সব কিছু থাকে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সত্যকে সত্যভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আকিজ পরিবারের সাথে সম্পর্ক থেকে আমরা যে দিনের এই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারলাম এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক দেখেছেন, যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন বিশেষ করে আসিফ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং তার যারা দায়িত্ব সন্তানরা আছেন যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কি করেন কি দিনের জন্য কবুল করেন, এবং সর্বোপরি আপনাদের এরকম খুব কাছের যারা সত্যিকার দিন মখলেস, যারা দিনের জন্য একনিষ্ঠ, এমন কিছু বিশ্বস্ত যারা তাদের সহযোগী আছেন, যার তার কর্মী আছেন, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নেন, এবং আমি অধমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যতটুকু বলেছি হক যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন হক মানার তৌফিক দান করেন, এবং বাতিল যা বলেছি আল্লাহ সবার মাথা থেকে আল্লাহ তুলে নেন, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মানার তৌফিক দান করেন, আমিন।